يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون واولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا হচ্ছে আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিশ্চিত করবে তারাই সফল কাম আর তোমাদের মধ্যে তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে আর মত বিরোধ করছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও তাদের জন্য রয়েছে কঠোর আজাব বার কল্লাহ হু লে না ওয়ালাইকুম ফিল কুরআন রাউজিম আসসালামু আলাইকুম মো রাহমেদুল্হ ই হবার কাত আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি মোহাম্মদ শাহজাহান ট্রেজারার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শাহিদ হাসান অতিরিক্ত সচিব এবং জহিরুদ্দিন মামুন পরিচালক চ্যানেল আই আমি অনুরোধ করছি আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্যে আমাদের এ পর্যায়ে অতিথিদেরকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার পর্ব আমরা আমরা প্রথমেই আজকে অনুষ্ঠানের যিনি উদ্বোধন করেছেন অত্র এলাকার মাওনিয়া সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেননকে ফুল দিয়ে ফুল দিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানার জন্য আমরা যে তিনজন গেস্ট ডাকলাম আশা করব যে তারা মঞ্চে আসবেন এবং আমাদের প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সুলতান উদ্দিন আহমেদ সুলতান ভাই আপনার ইউ আর লেট আপনি মঞ্চে আসেন আমরা আপনাকে আরও আগে আশা করছিলাম এবং আমরা আরও ডেকেছিলাম অতিরিক্ত সচিব সাইদ হাসান ওনাকে মঞ্চে আসার জন্য ছোট ভাই জহিরুদ্দিন মামুন পরিচালক চ্যানেলায় এরপরে ফুল দিয়ে অভিনন্দন জানানো হবে আমাদের এই বিদ্যালয়ের যিনি সুনাম অর্জন করিয়েছেন আমাদের এই বিদ্যালয়কে যিনি সারা বাংলাদেশে পরিচিত করিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাষট্টি ব্যাচের ডক্টর মঈন খান সাবেক মন্ত্রী এবং আমার আমাদের মঈন খানের অনেক বিশেষণ রয়েছে কিন্তু আমরা আমাদের এই মুহূর্তে আমরা মঈন ভাই হিসাবে তাকে অভিনন্দন জানাচ্ছি এই বিদ্যালয়কে যিনি এত দূর নিয়েছেন আমাদেরকে যিনি পথ চিনিয়েছেন ডক্টর মইন খান এরপর এরপর আজকে যারা মঞ্চ অতিথি আছেন আমি অনুরোধ করব একটা দিয়ে দিতে মঞ্চে অতিথিদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানাবে যাও মঞ্চে যারা অতিথি আছেন তাদেরকে সবাইকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ব্যাচের দয়া করে সবাইকে সবাইকে আমরা তোমরা এরা কিন্তু সব আমাদের গার্লস স্কুলের ছাত্রী এরা আমাদের সব ছোট বোন কাজে তাদের জন্য দোয়া করতে হবে তোমরা সবাইকে দাও যাও সবাই ওইদিকে যারা বাকি আছে বড় বড় ভাইদেরকে দিতে হবে ভাই বোন কি সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের আজকের হিরক জয়ন্তী অনুষ্ঠানে আমরা আমাদের অন্তঃস্থল থেকে স্মরণ করছি আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা প্রয়াত হয়েছেন নাফেরা দেশে চলে গিয়েছেন তাদেরকে আমরা তাদের স্মরণে এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আমরা এক মিনিট নিরবতা পালন করব এবং তাদের জন্য আমরা দোয়া করব আমাদের এক মিনিট নিরবতা পালন শুরু হচ্ছে আপনারা সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করুন ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা আমরা এবার আমাদের এই বিদ্যালয়ে প্রয়াত শিক্ষার্থী যারা শিক্ষার্থীদের স্মরণে দোয়া পরিচালনা করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক জনাব আবু সাদেক মোহাম্মদ ইকবাল খন্দকার وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الْمَقْضُوبِ عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم امين سبحانك لا علم لنا الا ما علمتنا ان کن تل والی ملحب حبیب کبریاں تم ہو شفی آسیا تم ہی تمھی کر کہا جاؤ بتاؤ یا رسول رب العالمین আয় আল্লাহ তালা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আয় আল্লাহ বাংলাদেশের মানুষের শিক্ষার জন্য আল্লাহ যে প্রতিষ্ঠানটি আজ থেকে ষাট বছর আগে শুরু হয়েছিল আজকে ষাট বছর পূর্তিতে আল্লাহ এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ যারা শিক্ষকতা করেছেন আর যারা শিক্ষা গ্রহণ করেছিলেন আয় আল্লাহ তালা তারা অনেকেই আমাদের মাঝে নেই আল্লাহ তাদের স্মরণে আয় আল্লাহ এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আয় আল্লাহ আমরা দেখতে পাচ্ছি তোমার সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাতের মধ্যে আয় আল্লাহ দেশের অনেক মেধাবী মানুষ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন বড় আশা করে আয় আল্লাহ জীবনের সুখ শান্তির জন্য আয় আল্লাহ আগামী দিনের আয় আল্লাহ মানুষের পথ নির্দেশনার জন্য এই মিলন মেলা আল্লাহ রাব্বুল আলমিন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় বালিকে উচ্চ বিদ্যালয়ের আয় আল্লাহ অনেক প্রাণ পুরুষ আল্লাহ রাব্বুল আলমিন শিক্ষক বৃন্দ আল্লাহ আমাদেরকে ছেড়িয়া রাব্বুল আলমিন পরপরে পারি জমি সে কবর দেশের জিন্দিগি কাটাচ্ছে আল্লাহ আয় আল্লাহ অনুষ্ঠান থেকে রব্বুল আলমিন এ দেশের স্বাধীনতায় যারা অংশগ্রহণ করে আল্লাহ রক্ত বিন্দু দিয়ে দেশকে স্বাধীন করে দুনিয়া ছেড়ে চলে চলে গিয়েছেন তাদের জন্য এ অনুষ্ঠানে আল্লাহ সুরাফা শরীফ পড়েছি এখলাস শরীফ পড়েছি দুরুদ শরীফ পড়েছি আল্লাহ অনেক মাকবুল অনেক বয় বৃদ্ধ মানুষ নিয়ে আমি হাত উত্তোলন করেছি আয় আল্লাহ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সহ আমার শিক্ষক শিক্ষিকার বৃন্দ ছাত্রবৃন্দ আয় আল্লাহ প্রাক্তন ছাত্র ভাই বোনদের জন্য আল্লাহ মুক্তিযোদ্ধাদের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা যে যেখানে যেভাবে থেকে দেশের জন্য রাষ্ট্রের জন্য সেবা দিয়েছেন সকল সেবাকে কবল মঞ্জুর করো আজ যারা সেবায় নিয়োজিত তাদেরকে দেশের জন্য আল্লাহ জাতির জন্য কিছু করার তৌফিক দান করো আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আগা তুমি সফল মঞ্জুর করো রব্বির হামুমা كما رب يا رب ارحمهما كما رب صغيرا ربنا تقبل منا باقي لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আমি মঞ্চে সবিনয় আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক পরিচালক আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রফেসর ইকবাল আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ইকবালকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করবার জন্যে ছিয়াত্তর ব্যাচের আফরোজা খান আপাস শ্রম ও কর্মসংস্থান সচিব যদি এসে থাকেন ওনাকেও আহ্বান করছি মঞ্চে আসার জন্যে আমাদের এ পর্যায়ে জাতীয় সঙ্গীত আমি যা জাতীয় সঙ্গীত যারা গাবে তাদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় সঙ্গীত যারা গাবে তাদেরকে আহ্বান করছি মঞ্চে জাতীয় সঙ্গীত আমরা সকলে মিলে গাবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের স্কুলে প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রী যারা আছে তারা মঞ্চে সহ আমরা সবাই গাবো আমাদের জাতীয় সঙ্গে শুরু হচ্ছে এখন জাতীয় সঙ্গীত আমরা নিশ্চয়ই আমাদের স্কুলকে খুঁজে পেয়েছি যারা আমরা ছাত্র ছিলাম ছাত্রী ছিলাম যারা স্কুলের অ্যাসেম্ব্লিতে আমরা জাতীয় সঙ্গীত করেছি আমরা নিশ্চয়ই সেই সিটিতে ফিরে গিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী অত্র এলাকার মাননীয় সাংসদ জনাব রাশেদ খান মেনন এমপি আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্যে সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের যার পূর্ব পরিচয় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসাবে পাকিস্তান আমলে তার হিরক জয়ন্তী উপলক্ষে সেই ছাত্র ছাত্রছাত্রীদের আজকের এই মহামিলনের সম্মানিত সভাপতি উপস্থিত এই স্কুলের ছাত্রছাত্রবৃন্দু বিশিষ্টজনেরা এবং স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় শিক্ষক মণ্ডলী এবং নতুন যে ছাত্র শিক্ষার্থীরা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম সালাম আলাইকুম নিজের স্কুলের স্মৃতি এটি অত্যন্ত আনন্দের কেবল নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে আমাদের জীবনের ভিত গড়ে যায় স্কুলগুলো এবং সে কারণেই যখন আমরা মিলিত হই সেই স্কুলের প্রাক্তনরা সবাই মিলে স্মৃতিচারণ করি তখন আমরা নিজেদের মধ্যে সেই সময়কার যে উপলব্ধিগুলো সেগুলোর একটি সুন্দর বহিঃপ্রকাশ দেখতে পাই এই স্কুল প্রতিষ্ঠার ইতিহাসটা আমাদের সবার জানা পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছেলেমেয়েদের মেয়েদের জন্য একটি ইসলামাবাদে এবং একটি ঢাকায় স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকায় এই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল যেটি হয় সেটি একই সঙ্গে যেমন ছেলেদের ছিল মেয়েদের ছিল একই ক্যাম্পাসের মধ্যে কেবলমাত্র বেড়া দিয়ে হয়তো পার্থক্যকরণ ছিল কিন্তু কমন ফ্যাসিলিটিস ছিল মাঠ ছিল অডিটোরিয়ামগুলো কমন ফ্যাসিলিটিস ছিল আপনারা জানেন যে পাকিস্তান আমলে শিক্ষাক্ষেত্রে এক চরম বৈষম্য সেদিন বিরাজ করছিল আমাদের এই অঞ্চলে কার্যত সে ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই সে হবে এই ধরনের বিষয় নিয়ে সেই সময় তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষের মধ্যে খুব ছিল দুঃখ এবং বেদনা ছিল এবং এই ধরনের সুযোগের অভাবে আমাদের অনেক ক্ষেত্রেই ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে সেখানে ব্যাহত হয়েছে সেই আমলে তাই সেই আমলের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য এই স্কুলটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অভাব সেদিন দূর হয়েছিল আজকে অনত্যন্ত আনন্দের যে এই স্কুল থেকে যারা পাশ করে গেছেন আটান্নতে যাত্রা শুরু করে উনষাটে প্রথম এটার প্রথম ষাট সালে প্রথম ব্যাচ বেরোয় এবং যারা পাশ করে গেছেন তারা জীবনে সবাই সুপ্রতিষ্ঠিত এখানে নাম উচ্চারিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান ছিলেন সেনাবাহিনী নৌবাহিনী আমাদের বেসামরিক প্রশাসন এবং ব্যবসা সাংবাদিকতা সব ক্ষেত্রেই এই স্কুলে ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের এখানে স্কুলে উপস্থিত আছেন যারা মঈন খান সাহেব আমাদের এখনো স্মরণ আছে যে তার সেই পরীক্ষার রেজাল্ট সেদিন আমাদের অত্যন্ত আনন্দিত করেছিল যেটা পরবর্তীকালে আমরা তার বিশ্ববিদ্যালয়ের জীবনেও যা অবস্থা আমরা দেখেছিলাম আমি আজকে এই মহাম এই আনন্দ মেলায় কোনো কথা বলে ভারাকান্ত করতে চাই না কেবল একটি কথাই বলতে চাই যে আমাদের দেশের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি কার্যকর ভূমিকা রাখতে না পারি তাহলে পরে আমাদের দেশ বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে আমাদের শিক্ষার বিস্তার ঘটেছে প্রভূত সংখ্যাগতভাবে আমরা এগিয়ে গেছি কোনো সন্দেহ নাই এবং বিশেষ করে আমাদের দেশে নারী শিক্ষার অগ্রগতি এটি একটা ঈশ্বরীয় পর্যায়ে দাঁড়িয়েছে আমরা জানি যে এখন প্রাথমিক পর্যায়ে আমাদের ছেলে মেয়েদের যে হার যেটা রয়েছে সেটা হলো সাতান্ন ভাগ মেয়ে প্রাথমিক স্তরে এবং বাদবাকি হচ্ছে তেতাল্লিশ ভাগ ছেলেরা রয়েছেন মাধ্যমিক স্কুলেও আমরা দেখেছি তিপ্পান্ন ভাগ মেয়েরা রয়েছেন এবং বাদ বাকি যেটা রয়েছেন সাতচল্লিশ ভাগ ছেলেরা রয়েছে সুতরাং থেকে মিলিয়ে এক ধরনের লিঙ্গ সমতা কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে এসে গেছে এবং এটা আমাদের জন্য একটা বড় অর্জন যে আমরা মিলিনিয়াম গোল যেটি ছিল সহস্রাব্দে যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে আমরা পেরেছিলাম আজকের সময় এসছে সেই মিলিয়নের গোল বাস্তবায়িত করার পরে আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আমাদের এগিয়ে যাওয়া এবং সেই অভীষ্ট লক্ষ্যগুলো পূরণে দক্ষ যদি জনশক্তি গড়ে উঠতে না পারে তাহলে আমরা এগোতে পারবো না সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল সেই সময়ে যে ধরনের ছাত্রছাত্রীদের উপহার দিয়েছে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন পরবর্তীকালে মতিশীল সরকারি বাংলাদেশ পরবর্তীকালে মতিশীল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মেয়েদের জন্য যে বালিকা বিদ্যালয় যেটি ছিল তারাও সেভাবে সেই ধরনের ছাত্রছাত্রী উপহার দিয়েছে আমাদের সমাজের জন্য আমি আশা করব বর্তমানেও এই স্কুল তার সেই অতীত ঐতিহ্য বজায় রাখবেন আপনাদের এই আনন্দ আয়োজন এই মিলন মেলা সার্থক হোক আপনাদের আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আপনারা সেই পুরনো দিনে ফিরে গিয়ে যাতে আমাদের বর্তমানের ছেলেমেয়েরা আরও সুন্দর হয়ে যেতে পারে সে ব্যাপারে আপনাদের যে সুপারিশ আপনাদের যে কথা আপনাদের যে উপলব্ধি সেটি আপনারা এটা নিশ্চয়ই বলবেন এবং সেই মর্মে আপনাদের সুপারিশ করবেন আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের এই আনন্দ মেলার এই হিরো জয়ন্তীতে সেই আনন্দ মেলা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই আনন্দ শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনুন এমপি মতিঝিল সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিদ্যালয়ে প্রবেশ করতে থাকে একের পর এক মেধাবী শিক্ষার্থীর একদিকে দেশ বরেণ্য শিক্ষক শিক্ষিকা অপরদিকে মেধাবী ছাত্র সম্মেলনে খুব অল্প সময়ের মধ্যেই এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে সমগ্র দেশে স্থান করে নেয় দেশের প্রথম সারির বিদ্যালয়গুলোর মধ্যে সেরাদের সেরা হিসেবে উনিশশো সালের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে এই বিদ্যালয় থেকে বের হয়ে আসে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী সেই ধারাবাহিকতায় আজও এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রয়েছে সমগ্র বাংলাদেশে পথ চলার এই দীর্ঘ সময়ে এই বিদ্যালয় থেকে বেরিয়ে আসা অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীরা শুধু দেশ বরণ্যই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ অবদান রেখে চলেছেন বছরের পর বছর সুদীবৃন্দ জনাব আব্দুল সালাম এই প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক এই বিদ্যালয়ের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সফল ব্যবসায়ী ঢাকা সিটি কর্পোরেশনের সালাম এবার স্বাগত বক্তব্য প্রদান করবেন স্বাগত বক্তব্য প্রদান করার জন্য মতিঝিল সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক জানাব আব্দুল সালামকে বিনীত অনুরোধ করছি আজকের আনন্দ আমাদের সংগ্রামের সভাপতি পঁয়ষট্টি ব্যাচের বড় ভাই মোহাম্মদ মহসিন এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রাণপ্রিয় যিনি এই স্কুলের আমাদের সবার মুখ করেছিলেন প্রথমেই আমাদের সেই প্রিয় মহিন ভাই ডক্টর মহিন খান উপস্থিত এখানে আরও যারা আছেন আমার অগ্রজ অনুযোগ বিভিন্ন পর্যায়ে সরকারের দায়িত্বে ছিলেন এখনও আছেন এবং আমার সামনে উপস্থিত বড় ভাই ও বোনেরা ভাবিও কেউ থাকতে পারেন আবার দুলাভাইও কেউ থাকতে পারেন হয়তো আমি সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাই একটু তালি টালি দেন একটু জমতে হবে তো অনুষ্ঠানটা তাহলে কিভাবে হবে শীতের বিকে সকালে আসছি এবং সারাটা দিন থাকবো আমরা দুপুরের নাস্তা তো সকালে খেয়েছেন দুপুরে নাস্তা দুপুরে খাবার খাবো তারপরে আমরা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করব। এরপরে রেফেল ড আছে সুন্দর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেটা বেবি নাজরিন সহ আর অনেকেই অংশগ্রহণ করবেন কাজে আমরা আশা করি আপনার পুরোটা দিন এবং পুরোটা সন্ধ্যা উপভোগ করবেন আসলে এই মুহূর্তে আমার জন্য বলার কিছু খুবই আবেগ পরিপূর্ণ স্কুলকে ভোলা এটা কারোর জন্যই মানে অত সহজ না আর মনে হয় কেন জানি আমি বোধ একটু স্কুলটাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে কারণ আর বলতে পারি না সবাই সবাই ঠিক আছে সবাই বোনরা ভাইরা এবং বোনদের পাওয়ার পর তো আমরা আরও উৎফুল্ল কারণ আজকের এই মহিন ভাই বলছিল যে এই ওয়ালটা ভাঙা যায় না প্রথম যখন আমরা ছাত্রদের রিউনিয়ন করছিলাম পরপর কয়েকবার তখন আজকের এই মহিন ভাই বলছিল যে এটাকে ভাঙা যায় না ভাবির সামনে বললাম যে মহিন ভাইয়ের দুর্বলতা ছিল কিনা জানি না কিন্তু সবার অনেকেরই ছিল সবারই থাকতে পারে ছিল না এটা বলা যাবে না ছিল না বলা যাবে না কাজে বোনরাও উপভোগ করবেন ভাইরাও উপভোগ করবেন অন্তত ওই সময় অনেকে অনেকে না পাইলেও এখন হয়তো কাছাকাছি আমরা পাচ্ছি তাই না ওই সময় অনেকে চাইলেও হয়তো পাই নাই কিন্তু এখন কাছাকাছি পাচ্ছি এবং এটার জন্য কিন্তু আপনারা আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আমরা যারা আয়োজন করেছি এবং ওই ছোটো ভাই যারা আয়োজন করছে তাদের সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত আমি আসলে চাই যে আজকে সারাটা দিন আপনারা উপভোগ করেন আগামীকালকেও যাতে সম্পূর্ণ দিনটা আমরা উপভোগ করতে পারি স্মৃতিচারণ করতে পারি আমাদের সেই অতীতের সময়ে আমরা ফিরে যেতে পারি এবং এই সময়ে অন্তত এই কিছুটা সময়ের জন্য যাতে নিজেদের কাজ কর্ম একটুটা ভুলে কেউ যাতে আবার আসলাম একটু হাজিরা দিয়ে চলে গেলাম সেটা না করি আমি সবাইকে অনুরোধ করব। ওই দিক থেকে আমাদের চ্যানেলের মামুন আছে সাইফুল আছে যদিও তারা ব্যস্ত সাংবাদিক তারপরে চ্যানেলের মালিক তারা আছে এখানে আমাদের বিশেষ অতিথি ছোট বোন সালমা সে আছে আর অনেকেই হয়তো কাজের কর্ণের জন্য চলে যাবে কিন্তু তারপরও বলবো যে অন্তত দুপুরের পর্যন্ত অপেক্ষা করে আবার বিকেলে সবাই যাতে আসে সেটা জন্য অনুরোধ করবো আমাদের সেই প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি যার সাথে আমি সেই সাধারণ থেকে দায়িত্ব শুরু করেছিলাম আমি এখনো আছি এবং আমার মনে হয় না যে ভবিষ্যতে আমি আর থাকতে চাই বা থাকাটা ঠিক হবে ভবিষ্যতে তরুণরা এগিয়ে আসবে আমরা আশা করবো যে ভবিষ্যতে তাদের নেতৃত্বেই ইনশাল্লাহ আগামীতে ষাট দশকের ষাটের দশকের পরে সত্তর দশক আশি দশক নব্বই এইভাবে এগিয়ে যাবে এটাই আমরা আশা করি আজকে যারা এসেছেন বিভিন্ন পর্যায়ে থেকে আমি স্বাগত জানাই আপনারা কথা বলবেন আমি সবার নাম এখানে বললাম না আমাদের মাইনর ছোটো ভাই মাইনুল আমরা তো আশা করেছিলাম যে আর্মির প্রধান হবে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে হতে হতে একটু জন্য হলো না যাকে ভবিষ্যতে ইনশাআল্লাহ তবু তার জন্য দোয়া রইলো দেশের মুখ উজ্জ্বল করবে আমরা অবশ্যই যখন মাইনুলের সেই সেই সময় দুঃ বাংলাদেশের যে একটা দুঃসময় সে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীতে আসলে আমরা নিজেরা গর্ব করি তার জন্য এবং আমরা একটু করতালির মাধ্যমে মাইনুলকে আমরা স্বাগত জানাই সেই সময় সত্যি একটা দুঃসময় ছিল সে সময়টা সে অতিক্রান্ত করেছে এবং আমাদের এরকম আরও অনেকেই আছেন সবার নাম কাদেরকে বলবো আমাদের সালমা বস মাইন্ড করতে পারে এমপি বলছে সে মন্ত্রীও ছিল সাবেক মন্ত্রী কাজে বর্তমানে সে রানিং এমপি এবং ব্যবসা প্রতিষ্ঠান যমুনার সে আমরা সবাই জানি এবং এখানে আরও অনেকেই শাহজাহান ভাই সহ অনেকেই আছেন জাইদুল ভাই আছেন আমরা একটা জিনিস যেটা করতে চাই আসলে গতবারও করতে চেয়েছিলাম পাই নাই এরকম আমাদের গুণীজন যারা আছে তাদেরকে আমরা আলাদাভাবে একটু সম্বর্ধিত করতে চাই কারণ অন্য অন্য স্কুলরা অন্য অন্য কলেজ বলে আমাদের এই আছে আমাদের এই আছে আমরাও তো বলতে পারি এবার আমরা উদ্বেগ নিয়েছিলাম এবার আমাদের শাজান ভাই এবং লেনিনকে দিয়ে আমরা উদ্বেগ নিয়েছিলাম কিন্তু সময়টা এতই কম যে সেই কারণে হয়ে ওঠে নাই কাজে আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনারা ফিল করে যাবেন তার সাথে সংক্ষিপ্ত একটা বায়োডাটা থাকবে সেটা ফিল করে দিয়ে যাবেন এবং ভবিষ্যতে অন্তত আরেকটা পুনর্মিলনী হওয়ার আগেই আমরা চেষ্টা করব যে আরও সুন্দর একটি জাঁকজমক অনুষ্ঠান করে আমাদের সেই বড় ভাই বড় বোন যারা আছে তাদেরকে আমরা সম্মানিত করতে আজকে করতে পারলাম না বলে আমার কাছে আজকে আসলে সত্যি আমার এই ব্যথা বা বেদনাটা রয়ে গেল যে আমাদের অনেকে আছে তাদেরকে চেয়েছিলাম কিন্তু আমরা সেটা পারি নাই তবু ইনশাল্লাহ তাই তাই সব তাই আমরা সামনের দিন এটা করব। আপনারা শাজান ভাই ফর্মগুলো কি দেওয়া হয়েছে শাজান ভাই আজকে দেওয়া হয়নি ফর্মগুলো ডিস্ট্রিবিউশন ছবি নির পাবেন তারপরও এমনি সবাই হাতে হাতে দিয়ে দিবেন আপনারা দিয়ে দিলে সবাই আমরা যার যার ব্যাজের বা নিজেরা আমরা যাতে উৎসাহী হয়ে আমরা দিতে চাই যে আমাদের কে সেনাবাহিনীর প্রধান ছিল কে নৌবাহিনীর ছিল কে বিমান বাহিনীর ছিল কে সচিব ছিল বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ের অনেক উচ্চ পর্যায়ে ছিল খেলাধুলাতে ন্যাশনাল কালার হোল্ডার ছিল সংস্কৃতিতে এরকম ছিল এরকম যারা আছে তাদের অবশ্যই তাদেরকে আমরা চিনাতে চাই আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যাদেরকে চিনে আজকে একটা আমাদের স্কুলের ছাত্র যদি একটা জায়গায় থাকে আমাদের যে কোনো একটা ছেলে মেয়ে যদি যে কোনো কাজে যায় তাহলে তার থেকে অনেকটা উপকার পেতে পারে কিন্তু আসলে আমাদের সময়টা আমরা পার করে ফেলছি কাজে এখন তরুণ যারা প্রজন্ম আছে তারা যাতে অন্তত এই সুযোগটা পায় যে ভবিষ্যতে একটা সচিবালয় একটা সচিব আছে আমাদের যে কোনো একটা কাজে আমরা পেতে পারি অনেক সময় হয় তাই এই এটার জন্যই আমাদের মধ্যে সেই বন্ধনটা আমরা আরও একটু জোরদার করতে চাই আপনার একটু এগিয়ে আসবেন একটু সাহায্য করবেন অনেকে বয়সের বারে নিমজ্জিত আমার আমাদের বয়সেরই যারা আছে আমাদের এজেরই যারা আছে তারাই বলে এখন কি যাব আর সময় নাই শরীরটা কুলায় না বিশেষ করে মেয়েরা আসছে কিনা জানি না সেভেন্টিন মেয়ের আসছে কিনা জানি না ওই যে কয়েকজন আসছে দেখতে পাচ্ছি আর অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম অন্যান্য মেদেরও আছেন আপনারা সবাই আমরা যাতে অন্তত শেষ দিনটা পর্যন্ত আমরা এইভাবে একটা পরিবার হিসাবে আমরা ই করতে পারি সেটা সেটারই করবেন আর এরপরে সুন্দর গানের সাংস্কৃতিক অনুষ্ঠান তো বললামই রেফেল আছে আকর্ষণীয় পুরস্কার আছে এবং যে কেউ আপনার রেফেল তুমি এখন আমাদের সাফি আমাদের সাফি রেফেল দাঁড়াও একটু তুমি তো এখন থেকে তোমার কার্ড টাট বিক্রি করতে পারো টিপু এইগুলো বিক্রি করতে হবে এবং রেফেল র যাতে সবাই কিনে এবং আমরা আশা করি সবাই যাতে পায় যে কয়টা পুরস্কার আছে সবাই যেন পায় আমরা সেটাও দোয়া করি এবং এর 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 বাইরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং টি টিয়ের পক্ষ থেকে এটা ফ্রি চা আপনারা সারাদিন চা খেতে পারবেন অসুবিধা না আপনাদের জন্য চায়ের ব্যবস্থা আছে ওইখানে স্টলের ব্যবস্থা আছে তবে সব স্টলে সব আবার ফ্রি পাবেন না কিছু আছে কিনে খাইতে হবে কিছু পিঠা আছে কিছু আপনারা আমাদের স্কুল জীবনের অতীত জীবনে আমরা ফিরে যেতে চাই যে ফুচকা খাইছিলেন বাইরেরটা খাইলে আমরা হয়তো সহ্য করতে পারবো না নিচের অনেকে সহ্য করতে পারবেন তবে আমরা একটা ভালো ফুচকার দোকানও রেখেছি যাতে আমরাও খেতে পারি সেটার জন্য ব্যবস্থা করা আছে তা আমরা আশা করব যে পুরোটা দিন আপনারা আমরা সবাই উপভোগ করব। এবং কেউ কাউকে ছেড়ে যাব না এবং ভাবিদেরকে যারা নিয়ে আসি নেই নিয়ে আসবো দুলাভাই যাদেরকে নিয়ে আসি নেই নিয়ে আসবো গতবার গতবার ক্রিকেটার নিয়ে আসতে হবে গতবার ক্রিকেটার রকিবুল ছিল তার ওয়াইফ কি আসছেন আসে নাই কিন্তু আমরা কী করবো সালমার হাজব্যান্ডকে আমি নিজে দাওয়াত দাওয়াত দিয়েছিলাম কিন্তু সেই বসে কয় না আপনার বোন যাবে আমি তো সময় পাবো না তো এই হলো অবস্থা তো যারা এরকমও যারা আছেন তাদের সবাইকে বলবো যে আমাদের একটু ফান লেটাস্ট আমরা যেভাবে কাটাইতেছি সব কিছু মিলে অন্তত এই দুইটা দিন যাতে আমরা আনন্দময় অবস্থায় কাটাতে পারি সেটার জন্য আর আমি দুঃখিত যে আসলে সময়ের অভাবে সুমিনিটটা সকালেই আপনার পাওয়ার পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে ইলেকট্রিসিটি ডিস্টার্ব এইটা ডিস্টার্ব পা নাই সে সেই কারণে আমরা সেটা পরে আজকেই পেয়ে যাবেন আপনার দুপুরের পরে দুপুরের পরে আমাদের গিফট গিফট বক্সটা আমরা দিতে পারি নাই সেই গিফট বক্সে আপনাদের জন্য মক থাকবে ক্যালেন্ডার থাকবে একটা স্কেচ থাকবে মোটামুটি আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব কারণ আমি তো জানি না এরপরে আর এই ধরনের ঋণ আমার পক্ষে করা সম্ভব হবে কি আমি জানি না এবং আমার হবে না কিন্তু আমি মন থেকেই চাই যে নতুনরা আসুক কারণ আমার সাথে সভাপতি আজকে স্মরণ করতে হয় যে আজকে সুলতান ভাই প্রথম সভাপতি তিনি আছেন কিন্তু এরপরে ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই ছিলেন তিনি আজকে চলে গেছেন তার জন্য আমরা দোয়া করি এরপরে আমাদের ছিল জাহিদ ভাই ছিল জাহিদ ভাই বোধহয় বিদেশে অবস্থান করছেন অনেক চেষ্টা করে ওনাকে পাওয়া যায় নাই তাই আমরা এর মধ্যে আরো অনেককে আমরা হারিয়েছি যে সমস্ত ভাই তাদের বোন তাদের জন্য আমরা দোয়া করব। এবং দোয়া করেছে অলরেডি এবং বাকি যারা আছেন আপনারা সবাই উপভোগ করবেন এবং এই সিনের এটার মধ্যে দেখবেন পুরোনো দিনে অনেক স্মৃতি কিন্তু আপনাদের জন্য আমরা ধরে রেখেছি ধরে রেখেছে এটার মধ্যে দিয়ে যাওয়া আরে অনেক কিছু দেখতে পাবেন দেখানো হবে বর্তমানটা দেখাচ্ছে অতীতের সেই আমাদের বিরাশি সালেরটা বেশি পাবো না আমরা বেশি পাই নাই সেটা সুলতান ভাইয়ের দোষ সুলতান ভাই হারায় ফেলেছে কাজে তার জন্য দায়ী করি না কিন্তু সেই সময়ের একটা পেজ অন্তত আছে যেটার মধ্যে আমরা মাত্র জন পাঁচশো টাকা দিয়ে তাই না পাঁচশো টাকা দিয়ে সুলতান ভাই এক হাজার টাকা এককালীন দিয়ে আমরা জন সেই সময় আজীবন মেম্বার হয়েছিলাম জন আর সেই সময় আমরা ইউনিয়ন করেছিলাম ইসের ভিতরে হলরুমের ভিতরে হলরুমের ভিতরে সেই সুনুষ্ঠানটাও কিন্তু খুবই উপভোগ্য হয়েছিল। সেটাও এখনও আমাদের মনে পড়ে আমরা ভুলতে পারি না সিনিয়র যারা আছেন এর পরবর্তীতে বিরাশি সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে চলছে এবং যতটুকু আমরা রাখতে স্থিতি রাখতে সক্ষম হয়েছি এখানে আপনাদের দেখানো হবে এবং আমরা প্রত্যেকটার আপনাদের আজকে যে ছবি সেই ছবিগুলো তোলা হচ্ছে সেই ছবি ছবিগুলো এটা ডিসপ্লে করা হবে আপনারা যারা কিনতে চান সেই ছবিগুলো পয়সার বিনিময়ে আপনারা কিনতে পারবেন আজকেরটাও কিনতে পারবেন আর আগেরটাও যদি আপনারা বুকিং দেন তাহলে আগের ছবিগুলো আপনারা কিনতে পারবেন আর আজকে আমরা একটু অনুষ্ঠানটা সুন্দর করার জন্য সবাই যে স্টেজে এসে ছবি সেই ব্যবস্থাটা এবার আমরা রাখি নাই ওই যে হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন সাদা একটা স্টেজ আছে ওটা সাদা থাকবে না এখানে যে ব্যানারটা থাকে সেই ব্যানারটাই ওইখানে থাকবে কাজে আপনার ওইখানেই ইয়ারওয়াইজ আপনার ওইখানে যে সবাই ছবি তুলতে পারবেন এবং আপনাদের ছবি আমাদের কাছেও ধারণ করা থাকবে আমাদের ফটোগ্রাফার আছে আমাদের ভিডিওগ্রাফার আছে তারা সেগুলো নিবে এবং ধারাবাহিকভাবে সেগুলো তারা এখানে প্রচারও করবে এবং আজকে এটার আমাদের অনলাইনেও যারা এই অনুষ্ঠানটা দেখতে চান সেটারও একটা ই দেয়া থাকবে এখানে সেটাতে যদি আপনারা যান আপনারা দেখতে পারবেন জন্য আবার ঘরে চলে যায় না যে ঘরে বসে বসে দেখব এখানে বসে দেখেন পরে দেখতে পারবেন আপনার ফেসবুকে দেখতে পারবেন ইউটিউবে দেখতে পারবেন সেটা পরে দেখতে পারবেন এবার আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানটা যাতে অন্তত সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সবার কাছে ভালো লাগে তো যাই হোক আমি অনেক সময় নিয়ে নিলাম আমি আর সময় নিতে চাই না আজকের দিনটা ভালো কাটুক আজকের সন্ধ্যার সন্ধ্যাটাও আমাদের ভালো কাটুক এবং আগামীকাল আগামীকাল কিন্তু আরও ভালো কিছু আছে এটা এখন আর বলবো না আগামীকালকে কিন্তু অনেক ভালো আছে তবে একটা শুধু বলি আগামীকাল সকাল দশটা পর্যন্ত যারা আসবেন তারা ফ্রি লটারি টিকিট পাবেন ফ্রি লটারি টিকিট পাবেন দশটার মধ্যে যারা আসবেন এটা জন্য পয়সা দিতে হবে না একটা ফ্রি পাবেন এর বেশি যদি নিতে চান তাহলে কিনতে হবে একটা ফ্রি পাবেন এরপরে যদি নিতে চান তাহলে স্বাভাবিকভাবে আমরা আশা করি একাধিক টিকিট আপনারা নেবেন কাজে আগামীকালকেও খুব ভালো অনুষ্ঠান আছে এবং সুন্দর আছে এবং আগামীকালকে জাদু জাদুগির নামটা বলবো না এই যে আমাদের সাফি বলতেছে আমাদের কনভেনার ও তো ব্যবসায়ী জানেন নিশ্চয়ই রেফেল ড্র এবার কনভেনার হয়েছে দুই দিনই রেফেল ড্র ই হবে এখানে ড্র হবে পুরস্কার পাবে নিশ্চয়ই খারাপ পুরস্কার হবে না ভালো পুরস্কার হবে তো কাজেই আপনারা সবাই সেগুলো ই করবেন উপভোগ করবেন এবং আমি আরেকটা যেটা বললাম বারবার যাতে এই জায়গাটা আমরা নোংনা না করি পরিষ্কার এখানে আমাদের ওই যে পিছনে জায়গা আছে যে কোনো খাবারের পরে যাতে সেখানে আমরা ফেলি তাহলে সুন্দর হবে এবং সিকিউরিটির ব্যাপারে আমাদের ছোট ভাই বোন যারা আছেন তারা যাতে সবাই তোমরা দায়িত্ব পালন করো ঠিক মতো এবং আমাদের পুলিশ বাহিনীর আমাদের স্পেশাল ব্রাঞ্চের লোকজন যারা আজকে এখানে আমাদের সহযোগিতা করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই যে তারা যাতে পুরো অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে করতে পারি সেটার জন্য আচ্ছা ঢাকা ব্যাংকক অফ টিকিট এলইডি বহু কিছু আছে তোমরা বলে দিও এগুলো আমি আর বলতে চাই না তা আমি আপনাদের সবাইকে আবার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এই পর্যায়ে বিদায় নিচ্ছি অন্তত যতক্ষণ আছে একটু মাঝে মাঝে আপনাদের সামনে আমাকে আসতেই হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ ধন্যবাদ মতিঝিল বালক ও বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাইকে তার মূল্যবান এবং চমৎকার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মতিঝিল বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনতভাবে অনুরোধ জানাচ্ছি। নেসমিল্লা রহমান রহিম মতিঝিল সরকারি বালক এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজকের এই হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের এই অনুষ্ঠানের এবং এই প্রাক্তন ছাত্রছাত্রীদের সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন মঞ্চে আমাদের সকলের পরিচিত এই প্রতিষ্ঠানের গর্ব সবাই আমরা তাকে চিনি উনিশশো বাষট্টি ব্যাচের সেরা ছাত্র ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন আরও অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব আমি সবার নাম এখানে বলে আর বেশি সময় নেব না কারণ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আনন্দ উপভোগ করার জন্য এখানে যারা এই ষাট বছর পূর্তি উপলক্ষে দুটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সেই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত নবীন প্রবীণদের এই যে মেলা তো এটা সত্যি আনন্দের বিষয় আমি এর পূর্বে পঞ্চাশ বছর পূর্তি এখানে এসে পেয়েছিলাম দু সালে আমি এখানে যোগদান করেছি আজ দু তো আমি মনে হয় সে উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত যারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তার মধ্যে দীর্ঘ সময় এখানে আমি এই দায়িত্ব পালন করছি তো এটা আমার জন্য সত্যি একটা গর্বের বিষয় আনন্দের বিষয় যে এরকম একটা সেরা প্রতিষ্ঠানে আমি এতদিন ধরে কর্মরত আছি তো আপনারা যারা এখানে আসছেন এই বিদ্যালয়ের আপনারা দুদিন দুদিনভরে ক্ষীতিচারণ করবেন বিশ্বের সমস্ত জায়গায় আপনাদের পদচারণা আছে এই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ প্রতি বছরই তারা এখানে তাদের সেই পুনর্মিলনী অনুষ্ঠান ব্যাচ ভিত্তিকও করে তো ভালো লাগে যে এখানে এসে তারা তাদের ক্ষীতিচারণ করছে আমি সবাইকে আপনাদের এই মতিঝিল সরকারি বালক এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন যারা ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন আপনারা আবার নিজেদের সেই ছাত্র অবস্থায় ফিরে এসেছেন দুদিন আপনারা নিজেদের মতো আনন্দ এখানে কোনো ফর্ম্যালিটিস থাকবে না সেই স্বাভাবিকভাবেই আপনারা সব কিছুই উপভোগ করবেন আপনাদের শ্রেণীকক্ষ দেখবেন আপনাদের শিক্ষকদের রোম প্রধান শিক্ষকদের রোম সব কিছুই আছে আমিও চেষ্টা করছি সেটা আপনাদের সে ঐতিহ্য ধরে রাখার জন্য এই বিদ্যালয়ের সে ঐতিহ্য এখনও সে ফলাফল শখ পাট কার্যবলী সকল কিছুতেই আমরা সে ঐতিহ্য ধরে রেখেছি এখনও এটা সরকারি স্কুলের মধ্যে ফলাফলে সেরা স্কুল দু থেকে এখানে একাদশ শ্রেণী চালু হয়েছে এখন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় তিন হাজার জন ছাত্র আমার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আড়াই হাজার ছাত্রী বালিকা উচ্চ বিদ্যালয় অধ্যয়নত আছে আমাদের মতিজিদ বালিক উদ্দীবনার সম্মানিত প্রধান উনি থাইল্যান্ডে একটা প্রশিক্ষণে গিয়েছেন তো ওই উপস্থিত থাকতে পারেননি তো আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি আপনাদের এই দুদিনের প্রোগ্রাম সফল হোক সুন্দর হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার হাফিজুর রহমান স্যারকে এবারে বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন আজকের আচ্ছা আমি আরেকটা জিনিস আরেকটা ভুলে গেছি সেটা ময়ন ভাই যেহেতু চলে যাবে তার আগেই করতে চাই সেটা হলো যে এবার থেকে আমরা একটাই করতে চাই যে যারা সিনিয়র ব্যাচ আমাদের আমাদের দুর্ভাগ্য ফিফটি নাইন ব্যাজের কেউ বেঁচে নাই কাজে সিক্সটির ব্যাজে যারা বেঁচে আছেন তাদেরকে আমরা সম্মানিত করতে চাই যদিও ছয়জন না সাতজন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এই পর্যন্ত মাত্র দুইজন আসছেন তো তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তাদেরকে আজকে আমাদের মহিন ভাই তাদের উত্তরীয় পড়িয়ে অন্তত তাদেরকে আমরা সম্মান সম্মান জানাবো আমরা আশা করব যে সবাই দাঁড়িয়ে আমাদের সিনিয়র ভাইদেরকে আমরা সবাই করতালি দেব আমাদের আরেকজন আসাম ভাই তো আছে এখানে ছিল তো ওই যে আছে আসাম ভাই আছে আচ্ছা এটা নিয়ে আসো তাড়াতাড়ি আচ্ছা আসুক এখন দিয়ে যাক এটা সাফি 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 কোথায় হ্যাঁ সিক্সটি ব্যাজের মেয়ে কেউ আছেন একজন তো ছিল যে আপা আছে আপা একজন পাওয়া গেছে ঠিক আছে সাফি আমাদের রেফেলডর কনভেনার তাড়াতাড়ি আমাদের ওনাদের যে উত্তরীয় গুলো বা চাদর নিয়ে আসার জন্য অনুরোধ করছি যে মহিন ভাই এরপরে বক্তব্যের পরেই চলে যাবে তা আমার ওইটা নিয়ে আসা শুরু করুক ইতিমধ্যে আমরা আমাদের প্রিয় বড় ভাই যাকে কোনো বিশেষণে বিশ্বাসিত করতে চাই না শুধু আমাদের স্কুলের গর্ব আমরা যাকে নিয়ে গর্ব করি আমাদের সেই প্রিয় ডক্টর মহিন খান এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর মহিন খান ডক্টর মহিন ভাই আজকে এখানে দাঁড়িয়ে উনিশশো আটান্ন দুই হাজার আঠারো সাত বছর পরে এখানে দাঁড়িয়ে আমার ভাষা রুদ্ধ হয়ে গিয়েছে আমি জানি না কি বলবো এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের আগে যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচের আমাদের শ্রদ্ধ বড় ভাইয়েরা তার মধ্যে যার নাম বলতে হয় প্রথমেই সুলতান ভাই তার নামটা এই কারণে বলছি আজকে আমরা যে ব্যানারে এখানে অনুষ্ঠানটি করছি সেই ব্যানারটি কিন্তু তিনিই প্রথম সৃষ্টি করেছে এবং অনেকের হয়তো মনে নাই সেই ব্যানারের নাম ছিল ওসামস ওসামস ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মতিঝিল স্কুল এই নামে প্রতিষ্ঠানটি শুরু করা হয়েছিল এখানে এখানে আশরাফ ভাই রয়েছেন আমাদের সিনিয়র প্রথম ব্যাচে সাতজন ছিলেন এবং সুভেনিয়ারটি আপনাদের হাতে পৌঁছেনি এখনো সুভেনিয়ারটি হাতে পৌঁছলে দেখবেন আমি খুব সংক্ষেপে কয়েক লাইনের ভেতরে এই এই স্কুলের প্রথম দিকের ইতিহাসটি আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি সেই সাতজন স্কুলে রেকর্ড করেছিলেন আপনারা আমার কথা বলেন আমি রেকর্ড করি নাই রেকর্ড করেছিলেন সেই সাতজন এবং সেই রেকর্ডটি ছিল কি একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা শহরে যে স্কুলের নাম কেউ জানে না সেই স্কুলের প্রথম সাতজন ছাত্র প্রবেশিকা পরীক্ষায় তারা দেবার যোগ্যতা লাভ করেছেন টেস্ট পরীক্ষার মাধ্যমে এবং তারা প্রত্যেকেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটাই ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্কুলের ইতিহাসের রেকর্ড কিন্তু মজার বিষয় হলো আমাদের সেই শ্রদ্ধ প্রধান শিক্ষক যিনি বসতেন এখান থেকে সবচেয়ে পূর্ব প্রান্তের যে ছোট কক্ষটি হেডমাস্টারের কক্ষ সেখানে বসতেন আমরা এদিকে থাকতাম হয় ক্লাসরুমে না হয় মাঠে থাকতাম খেলাধুলা করতাম দ্বিতীয় সেখান থেকে তিনি যখন হুঙ্কার দিতেন আমাদের বোক ভয়ে কাত তার নাম ছিল সৈয়দ আনোয়ার হোসেন খানদানি পরিবারের লোক খানদানি আচার আচরণ তার ভয়ে আমার যতদূর মনে পড়ে শুধু স্কুলের ছাত্ররা নয় স্কুলের শিক্ষকরা পর্যন্ত কাপ এবং মজার ব্যাপার হলো আমরা যখন স্কুলে উৎসব করছি সেই সাতজন সবাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছেন প্রবেশিকা পরীক্ষায় হেডমাস্টার বললেন এটা কোনো রেজাল্ট হলো এই রেজাল্টে হবে না শতকরা একশত পার্সেন্ট পাস করলে হবে না আমরা যেটা চাই সেটা হচ্ছে মেধা তালিকায় এই স্কুলকে সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে এবং সেটা আমি করে দিয়ে যেতে চাই সময় লেগেছিল কয়েক বছর তিনি সেটা করেছিলেন এবং আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সেই হেডমাস্টার সৈয়দ আলোয়ার হোসেনকে আমাদের যারা শিক্ষক বৃন্দ ছিলেন সেদিনের সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে এখানে নাম উচ্চারণ করতে হয় কাজী জাহানারা যিনি ছিলেন গার্লস সেকশনের প্রধান শিক্ষিকা এবং আমার বলতে দ্বিধা নেই সেই পুরনো ইতিহাসের ছোট্ট দু একটি ঘটনা বলতে দ্বিধা নেই আমরা যেদিন স্কুলে ভর্তি হয়েছিলাম সেদিন কিন্তু সৈয়দ আনোয়ার হোসেন সাহেব প্রধান শিক্ষক হিসাবে এখানে যোগদান করেন নাই সেদিন বয়েজ সেকশন এবং গার্লস সেকশন উভয় সেকশনের প্রধান শিক্ষিকা ছিলেন কাজী জাহানাব আমাদের বোনেরা যারা এখানে আছেন পুরনো তাদের হয়তো কারো কারো সে কথা মনে রাখতে হবে মনে আছে আমরা তার ছাত্র ছিলাম প্রথম কয়েক মাস তারপরে আসলেন বাংলাদেশ থেকে বেছে বেছে সবচেয়ে সারা যোগ্য শিক্ষকদের এখানে নিয়োগ দেওয়া হয়েছিল তখনকার দিনে আজকে থেকে সাত বছর ষাট বছর আগের কথা বলছি সিক্সটি ইয়ার্স সেই সময় আপনারা বিশ্বাস করতে পারবেন না আমাদের যারা শিক্ষক হয়েছিলেন তাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য প্লেনে করে ঢাকা থেকে ইসলামাবাদ যেতে হয়েছে এবং সেখানে গিয়ে আজকালকার যুগে আপনারা হয়তো জানেন যে ঢাকা থেকে কেউ লন্ডন গিয়ে ইন্টারভিউ দেয় বিদেশি কোনো বড় কোম্পানিতে চাকরির জন্য অথবা আমেরিকায় গিয়ে ইন্টারভিউ দেয় সেদিন সেই যারা শিক্ষকের নিয়োগের ডাক পেয়েছিলেন তাদেরকে সরকারি খরচে প্লেনে করে ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাদের ইন্টারভিউ হয়েছিল এবং সেখান থেকে সবচেয়ে যোগ্য প্রায় তিরিশ জনের মতো শিক্ষক তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছিল আজকে কিছুক্ষণ আগে হেডমাস্টার আজকে আজকের যিনি হেডমাস্টার তার বক্তব্য আমরা শুনেছি একটু আগে আমি আমি যদি ভুল শুনে না থাকি তিনি বলেছেন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বোধহয় এখানে ক্লাস আমাদের সময় ক্লাস হতো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী এই পাঁচটি শ্রেণী ছিল এবং পরবর্তী পর্যায়ে এক একটি শ্রেণীতে দুটি করে সেকশন হয়েছিল কোনো প্রাথমিক বিভাগ ছিল না কোনো উচ্চ মাধ্যমিক বিভাগ ছিল আর আজকে যে মাঠে আমরা এখানে বসে আছি সেই মাঠের ইতিহাস আমি নাইবা বললাম শুধু সংক্ষেপে এইটুকু বলবো। যে এই মাঠ থেকে কিন্তু ন্যাশনাল প্লেয়ার সৃষ্টি হয়েছে তখনকার পাকিস্তানের জাতীয় দলে তারা খেলেছে এখানে সায়েন্স ল্যাবরেটরি ছিল আজকে ডান দিকে যে ভবনটি দেখছেন হলুদ হলুদ রঙের ভবন আমার একটু দুঃখ লাগছে আমি আমি দুই দিন আগে এসেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম এই ভবনের গায়ে শেওলা কেন পড়ে আছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে এমনকি কেউ নাই যে এখানে রং করে দিতে পারে আমি সালামকে প্রশ্ন করেছি আসলে সালামের দোষ নাই সালাম রং করে দিতে পারত সমস্যা হচ্ছে এখানে একটি ব্রাশ দিয়ে রং দিতে গেলে গণপূর্ত বিভাগের অনুমোদন লাগবে কাজে কারো ইচ্ছা থাকলেও এখানে রং করতে পারছে এই যে প্রতিবন্ধকতা এই যে শাসনের বেড়াজাল আমার বিশ্বাস তা থেকে আমাদের মুক্ত হয়ে আসতে হবে রেগুলেশন যখন কন্ট্রোলে পরিণত হয় তখন কিন্তু সে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এ কথাটা কিন্তু আমাদের মনে রাখে আর শিক্ষা বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি এটা হচ্ছে মুক্ত মনের প্রতিষ্ঠান এখানে মানুষকে মন খুলে কথা বলতে দিতে হবে এখানে চিন্তার স্বাধীনতা দিতে হবে এখানে কাজ করার স্বাধীনতা দিতে হবে এ প্রসঙ্গে একটি গল্প মনে পড়ল সায়েন্স ল্যাবরেটরির পাশাপাশি আমাদের যে লাইব্রেরিটি ছিল সেটিও ছিল অত্যন্ত উচ্চ মানের আমাদের যিনি বাংলার শিক্ষক ছিলেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন তিনি আমাদের কিভাবে ক্লাস নিতেন আমি কথাগুলো বলছি নতুন প্রজন্মের যারা এখানে আছে তাদের জন্য হয়তো তাদের সেই অভিজ্ঞতা নেই আমাদের বাংলা পড়াতেন প্রফেসর ফজলুল কবির সাহেব তিনি ক্লাসে আসতেন আমরা বই নিয়ে বসে আছি পাঠ্য বই তিনি তার ব্যাগ থেকে একটি বই বের করলেন এবং আমাদের সবার দৃষ্টি আকৃষ্ট করে তিনি বলতেন যে আমি পড়ছি তোমরা শোনো আমরা জিজ্ঞেস করতাম এটা পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে আপনি পড়ছেন আমরা সেই পৃষ্ঠাটি খুলে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তার উত্তর ছিল পাঠ্য বই বন্ধ করে তোমাদের স্কুলের ব্যাগে রেখে দাও আমি যেটা পড়ছি যেটা বলছি সেটা শোনো তিনি কি পড়তেন একদিন হয়তো দেখলাম তিনি শরৎচন্দ্রের সেই উপন্যাস বড় দিদি পড়া শুরু আরেক দিন দেখলাম বঙ্কিমচন্দ্রের সেই বই নিয়ে তিনি পড়তে শুরু করেছেন আরেক দিন দেখলাম তিনি পড়তে শুরু করেছেন রবীন্দ্রনাথের গীতি এটাই ছিল আমাদের বাংলা ভাষা শিক্ষার পাঠ আমরা যেখান থেকে বাংলা ভাষা শিখেছি আপনারা দেখুন কি অদ্ভুত শিক্ষা পদ্ধতি এই স্কুলে প্রচলিত ছিল পাঠ্য বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমার মনে আছে এখানে লাইব্রেরির কথা যেটা বলছিলাম অত্যন্ত উঁচু মানের লাইব্রেরি ছিল আমি একদিন লাইব্রেরিতে গেলাম তখন সম্ভবত আমি অষ্টম শ্রেণীর ছাত্র খুঁজে খুঁজে একটি বই পেলাম আজকে ছেলে মেয়েরা সে বইটির নাম জানি কিনা জানি না বইটির নাম ছিল ভোলগা থেকে গঙ্গা এটি এমন একটি বই ছিল সেদিনের ইতিহাসে সেদিন এই বইটি ইতিহাস সৃষ্টি করেছিল বইটি কিন্তু সমাজ বিজ্ঞানের বই এবং এটা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স লেভেলে পড়া হতো বইটি আমি নিলাম বাড়িতে নিলাম পড়া শুরু করলাম অর্ধেক পড়া হয়েছে এক সপ্তাহ পরে হঠাৎ হেডমাস্টারের কথা বলেছি গল সেই গম্ভীর গুরু গম্ভীর হেডমাস্টার তিনি হঠাৎ করে ক্লাসে ঢুকলেন বাংলা ক্লাসে ঢুকে বললেন বোলগা থেকে গঙ্গা বইটি লাইব্রেরি থেকে পাওয়া যাচ্ছেন এটা কার কাছে আছে কাছোমাচু হয়ে দাঁড়িয়ে আমি বললাম বইটি আমি লাইব্রেরি থেকে নিয়েছি পড়ার জন্যে বাংলার শিক্ষক পাশে দাঁড়িয়ে আছেন হেডমাস্টার গুরু গম্ভীর গলায় বললেন ভোলগা থেকে গঙ্গা পড়ার বয়স তোমার এখনো হয় নাই কথা তিনি ক্লাস থেকে চলে গেলেন আমার তো প্রায় কাদো কাদো অবস্থা আমি দাঁড়িয়ে আমার বাংলার শিক্ষককে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে এই বই পড়তে দিলেন কেন তিনি উত্তর দিলেন তোমাকে এটা এখনই পড়তে হবে এখনই শিখতে হবে লেখাপড়ার কোন বয়স না। আমি আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছি পুরনো কথা মনে পড়ছে অনেক কথা বলে শেষ করা যাবে না আমি আপনাদের সময় নেব না যদি কালকে আজকে আরো অন্য কোনো স্লট পায় তাহলে আরও অনেক ইতিহাস বলবো শুধু এইটুকু বলবো আজকে এখানে যারা উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাইয়েরা এবং আমার শ্রদ্ধ ছোট ভাইয়েরা আমি সবার নাম হয়তো আলাদা করে বলতে পারছি না তারপরেও বলার চেষ্টা করছি লেফটেন্যান্ট জেনারেল মাইনুল আলম জনাব সালা মঈনউদ্দিন আবদুল্লাহ জনাব সুলতান আহমেদ আগেই বলেছি জনাব জেডিও আহমেদ সাবেক নৌবাহিনীর প্রধান জানাব জহিরুদ্দিন মামুন চ্যানেল আই অ্যাডভোকেট সালমা ইসলাম মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী যুগান্তরের সম্পাদক প্রকাশক সাইফুল আলম ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক যুগান্তর এবং আরো অনেকেই এখানে আছেন মহসিনের কথা আমি বলে শেষ করতে পারবো না মহসিন আমার ছোট ভাইয়ের মতো আমার ভাই নেই কিন্তু মহসিন আমার ছোট ভাইয়ের স্থান পূরণ করেছে সালাম সালাম মুক্তিযুদ্ধে স্কুল লেখাপড়া বন্ধ করে তখন কিন্তু এই প্রশ্ন কেউ করে নাই সে এই বয়সে লেখাপড়া বন্ধ করে কেন মুক্তিযুদ্ধে গেল এই প্রশ্ন কিন্তু কেউ করেন এবং সে সফল জয়ী হয়ে সে পরে বাংলাদেশে ফিরে এসেছে সালাম এখন আমার নিত্যদিনের সহকর্মী এবং অত্যন্ত সফল একজন সংগঠক আমি তাকে ধন্যবাদ জানাই প্রত্যেকের নাম এই মুহূর্তে আলাদা করে বলতে পারছি না আমি প্রত্যেক ছাত্র ছাত্রী আমার যাদের নাম মনে আছে আমাদের ইসলাম স্যার আমি আজকে একটা গোপন কথা আপনাদের বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইসলাম স্যার আমাদের ইতিহাস পড়াতেন মনে আছে হয়তো অনেকের তিনি আমাদের ক্লাস টিচার ছিলেন ক্লাস এইটে আমরা যখন এইট থেকে নাইনে গেলাম দেখি তখন তিনি আমাদের ক্লাস নাইনের ক্লাস টিচার হলেন আমরা যখন নাইন থেকে টেনে প্রমোশন পেলাম তিনি ক্লাস টেনের ক্লাস টিচার হলেন এবং আজকের ছেলেমেয়েরা জানে যাক কি না জানি না আমি যিনি ক্লাস টিচার থাকেন সেই স্কুলের ছাত্রদের সমস্ত কিছু দেখভাল করা তাদের পরীক্ষার রেজাল্ট দেয়া সব কিছু এটা কিন্তু তাদের দায়িত্ব আজকে যারা পুরনো ছাত্র যারা এখানে আছে আমি খুশিদ কবিকে দেখতে পাচ্ছি এবং পুরনো ছাত্র আরো অনেকে যারা আছেন তাদের হয়তো এটা মনে আছে আপনাদের শুনলে অবাক হয়ে যাবে রাষ্ট্রের একটা নিয়ম আছে তিরিশ বছর পরে সমস্ত গোপন তথ্য প্রকাশ করা যায় আমি যদি আজকে এই গোপন তথ্য প্রকাশ করি আমার মনে হয় আমার আইনগত কোনো অপরাধ ক্লাস এইট নাইন টেন তিন বছর আমাদের ক্লাস টিচার তিনি আমাদের পরীক্ষার রেজাল্ট কম্পাইল করতেন ঘোষণা করতেন তৈরি করতেন সেই যে প্রিন্টেড যে ফলাফল শিট যেটা ছিল রেজাল্ট শিট পরীক্ষার রিপোর্ট বলা হতো আমাকে একটি কক্ষে ডেকে নিয়ে বলতেন যে আমি বলছি তুই লেখ আমি সেই সব ফর্মগুলো আমি একা কক্ষে সেগুলো পূরণ করতাম পূরণ করার পরে তিনি সেগুলো দেখতেন ঠিক আছে না ভুল আছে তারপরে তিনি সই করতেন এই গোপন তথ্য আজকে আমার মনে হয় সিক্রেসি অ্যাক্টের যে নিয়ম তিরিশ বছর পার হয়ে গেছে আজকে আমি সেটা বলতে পারি গল্পটি বললাম সিক্রেসি অ্যাক্টের কারণে নয় গল্পটি বললাম এই কারণে যে সেদিন ছাত্র শিক্ষকের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা আপনাদের কাছে প্রকাশ করা এবং ছাত্র শিক্ষকের মধ্যে যে আস্থার সম্পর্ক ছিল আমি জানি না আজকে ছাত্র শিক্ষকের মধ্যে কি আছে কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা শুনলাম ছাত্ররা শিক্ষককে পেটায় সেই জন্য এই গল্প আজকে নতুন করে আমাকে বলতে এবং আমরা যখন শিক্ষক হয়েছি আমি যখন শিক্ষকতা আমার পেশা হিসেবে নিয়েছি তখন কিন্তু আমি সেই আমার শিক্ষকদের আদর্শকে বরণ করে নিয়ে আমি নিজেও ঠিক একইভাবে আমার ছাত্রদের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কথা অনেক কথা আমি বলেছি বাকরুদ্ধ হয়ে যায় আবেগে গলা বন্ধ হয়ে যায় কণ্ঠ থেকে শব্দ বের হয় না আজকে যারা এখানে এসেছেন আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই ষাট বছর একটি স্কুলের ইতিহাসে কিছু নয় আমি যে কথাটি দিয়ে আমার এখনকার মতো বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই যে সারা বিশ্বে একটি স্টাডি হয়েছে সেই স্টাডিটার বিষয়বস্তু ছিল যে বিশ্বে যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলো যদি শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা যায় তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান কতদিন টিকে থাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা স্টাডি করা হয়েছে দেখা গেছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে সাত বছর পরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান টিকে থাকে তারপরে সেটা ভেঙে যায় অথবা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় অ্যাভারেজ এখানে প্রশাসনিক প্রতিষ্ঠানের কথা চিন্তা করা হয়েছে একটি রাজতন্ত্র দেখা গেছে হয়তো একশো বছর দেড়শো বছর দুশো বছর থাকে তারপরে সেটা রূপান্তরিত হয়ে যায় সেটা ভেঙে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই স্টাডিতে দেখা গেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি পাঁচ বছরেরও বেশি ধরে টিকে আছে একই জায়গায় একই নামে এবং কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই এমন একটি প্রতিষ্ঠান যেটা পৃথিবীর ইতিহাসকে অগ্রাহ্য করে পাঁচ বছর অতিক্রম করে আজও পর্যন্ত টিকে আছে আপনারা অক্সফোর্ডের নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন আপনারা ইউরোপের বলোনিয়া বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন আপনারা সুইডেনের লুন বিশ্ববিদ্যালয় তথা উপসালা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন এমনি আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের বয়স পাঁচ শত বছরের বেশি কাজে আজকে এই ডায়মন্ড জুবিলিতে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে ষাট বছর পূর্তিতে এসে আমার এই কথাই বারবার মনে হচ্ছে একদিন স্কুল একশত বছরের পুরনো হবে সেদিনের ছাত্রীরা এখানে এসে শতবর্ষ তারা উদযাপন করবে আমার সৌভাগ্য হয়েছিল উপসারা বিশ্ববিদ্যালয়ের পাঁচশত বছরের যে উদযাপনী অনুষ্ঠান সেখানে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছিলাম হয়তো এই স্কুলের পাঁচশত বছরের ইতিহাসে সেদিন সেদিনের ছাত্রছাত্রীরা এসে তারা সেটা উদযাপন করবে আজকে ডায়মন্ড জুবলির দিনে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আমাদের এই মুহূর্তে একটি বিশেষ একটি মুহূর্ত আমাদের স্কুলের প্রাক্তন তিনজন সবচাইতে আমাদের অগ্রজ সবচাইতে অগ্রজ উনিশশো ব্যাচের সুলতান আহমেদ এবিএম এম আশরাফুজ্জামান এবং নুরজাহান আফতাব ওনারা সকলে ষাট ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তাদেরকে উত্তরীয় পড়িয়ে দিবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মঈন খান আমরা এই মুহূর্তটিকে আমরা সবাই একটু দাঁড়িয়ে সম্মান করব আমাদের সবচাইতে অগ্রজ তিনজন বড় ভাই বোন সুলতান আহমেদ বি এম আশরাফ এবং নুরজাহান আফতাব ওনার উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বিদ্যালয়ের আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মঈন খান উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন ডক্টর মঈন খান স্যার সুলতান উদ্দিন আহমেদ উনিশশো ব্যাচ করতালির মাধ্যমে আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জোরে করতালি চাচ্ছি জোরে এবারে উত্তরে পড়িয়ে দিচ্ছেন এবি এম আশরাফুজ্জামান উনিশশো ষাট ব্যাট নুরজাহান আফতাব উনিশশো ষাট ব্যাট আশরাফুজ জামান উনিশশো ব্যাচের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ডক্টর মইন খান আমরা একটু করতালি দিই সকলেই করতালি দেই আমাদের আমরা ওনাদেরকে পেয়েছি এই হিরক জয়ন্তী অনুষ্ঠানে আমরা প্রত্যাশা করি ওনারা আরও আমাদের প্রোগ্রামে আসতে পারবেন আরও দীর্ঘজীবী হবেন আরও আমরা যেন একশো বছর পূর্তি করতে পারি ওনাদেরকে নিয়ে এটি আমরা প্রত্যাশা করছি শ্রদ্ধ প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনরা আমাদের এবারে পর্বটি রয়েছে আমাদের যে স্মরণ প্রকাশিত হয়েছে সেটি আমাদের ব্যাচের আমাদের সকলের অগ্রজ সুলতান উদ্দিন আহমেদ বি এম আশরাফুজ্জামান এবং নুরজাহান আফতাব আমরা সম্মানিত বোধ করছি উনিশশো ব্যাচের এই তিন বড় ভাই বোনকে পেয়ে আমরা প্রত্যাশা করছি ওনারা আরও অনেক দূর এগিয়ে যাবেন আমাদের পরবর্তী সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে এই প্রত্যাশাই আমরা করি সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনরা আমাদের যে সুবেনেরটি প্রকাশিত হয়েছে সেই সুবেনেরটি এখন আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহিন খান আমরা একটি ফটো সেশন করতে যাচ্ছি আমাদের প্রাক্তন উনিশশো ব্যাচের যারা প্রাক্তন শিক্ষার্থী আমাদের সুলতান উদ্দিন আহমেদ এবি এম আশরাফুজ্জামান এবং নুরজাহান আফতাব এই তিনজনকে আমরা কাছে পেয়েছি আমরা সবাই সম্মানিত বোধ করছি ওনাদের সাথে আমাদের ফটো সেশনে অংশ নিচ্ছেন ডক্টর মঈন খান সালাম মহসিন আহমেদ আরও অনেকে রয়েছেন মঞ্চে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এরপর যে আমাদের সুবেনীর আমাদের সুবেনেরটি একটু মরকুম্মোচনের বিষয় রয়েছে ডক্টর মোহিন খান আমাদের এই আমরা যে সুবেনিরটি করেছি সেটি মরকুম্মচন করে সকলে হাতে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে ডক্টর মইন খান স্যার আমাদেরকে এইটি মরকুম্মোচন সালে ভাই এই সুবেনির সম্পাদক আমাদের উনিশশো সাতষট্টি ব্যাচের সালে ভাই এসে পৌঁছতে পারেননি আর ডিম খান ভাই আমাদেরকে এই এখন আনুষ্ঠানিক ভাবে সকলের হাতে তুলে দিবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছিয়াত্তর ব্যাচের আমাদের এক আপা শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা আপা উনি যদি এসে থাকেন আপাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে শ্রম ও কর্মসংস্থান সচিব উনিশশো ব্যাচের আফরোজা খান আপা যদি এসে থাকেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন আমি এর আগে বলেছি যে দুপুরের পরে আপনারা এই সুন্দর মনোমুগ্ধ এই পেয়ে যাবেন আমরা এখন সবাইকে দিতে পারছি না যেহেতু এখনও প্রেসে আছে খালি এটা কি করার জন্য আমরা আনছি কিন্তু দুপুরের মধ্যে আপনারা সবাই পাবেন উইথ গিফট বক্স একটা গিফট বক্স সহ পাবেন আপাতত স্টেজে স্টেজে সবাইকেও দিতে পারছি না মাত্র দশটা আসছে স্টেজে যারা আছেন তাদেরকেও আমি ক্ষমা চাই যে সবাইকে দিতে পারছি না বলে একটু পরে আমরা সবাইকে দিব মহিন ভাই বিদায় নেবেন আর আমরা শুনতেছি আব্বাস ভাই আসতেছেন তা কাজে অসুবিধা নাই আপনারা সবাই অপেক্ষা করবেন মহিন ভাই আবার বিকালে আইসে অবশ্যই মহিন ভাইয়ের অনুরোধে কিন্তু বেবি নাজরিনকে আনা হয়েছে ভাবি আর পরের দিন রিজিয়া পারবেন কাজে এটা তো আপনি সহ না থাকলে তো অসুবিধা তো মহিন ভাই বিকালেও আসবেন আমরা সবাইও আসব কাজে এবং সারাদিন আজকে সারাদিন কালকে কালকে সারাদিন মহিন ভাই থাকবে সকাল থেকে একদম শেষ পর্যন্ত আজকে ওনার একটা জরুরি প্রোগ্রাম আছে এর জন্য উনি চলে যাবেন তা আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমরা কিছুক্ষণের জন্য একটু আমাদের এই পুনর্মিলনী আয়োজনের যে কর্মযজ্ঞ সেটিতে ফিরে যাব আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা এই পুরো অনুষ্ঠানটি কী কীরকম করে করে ফেললাম আপনাদেরকে একটু বলে রাখি আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি যিনি সভাপতি আছেন সুলতান ভাই মহসিন ভাই এবং সালাম ভাই ওনাদের দুজনের নেতৃত্বে আমরা গত এক মাস ধরে এই পুনর্মিলনীটির জন্য কাজ করেছি এবং সালাম ভাই এবং মহসিন ভাইয়ের সালাম ভাই এবং মহসিন ভাইয়ের কঠোর নির্দেশনায় আমাদের ব্যক্তিগত সকল কাজকে বন্ধ করে দিয়ে শুক্রবার আমাদেরকে স্কুলে চলে আসতে হতো এটির কোনো বিকল্প ছিল না আমরা একটু ফিরে যাব আমাদের সেই কর্মযজ্ঞের একটি ছোট্ট ফুটেজ আপনাদেরকে দেখাবো কেমন করে আমরা গত তিন মাস ধরে গত তিন মাস ধরে আমরা কেমন করে এই আস্তে আস্তে করে এই পুরো মেলুনিটি আমরা মঞ্চে নিয়ে আসতে পেরেছি আপনাদের সকলে ये पापा ये पापा एडवोकेट सलमा इस्लाम एमपी शाबेक प्रति প্রকাশক দৈনিক যুগান্তর কৃতি ছাত্রী উনিশশো বাহাত্তর ব্যাচের এবার বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আনিস ভাই রাফেল ড্রর জন্য আপনাকে এখানে রাখা হচ্ছে আনিস ভাই আসার জন্য বিসমিল্লাহ রাহমান এরহিম ঐতিহ্যবাহী মতিঝিল কেন্দ্রীয় সরকারি উচ্চ বালক বালিকা বিদ্যালয় প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই হিরক জয়ন্তী পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ পরম পূজনীয় সকল মণ্ডলী সাংবাদিক বন্ধুরা উপস্থিত সুধী মণ্ডলী এবং অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সময় শিরিবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গৌরবময় হীরক জয়ন্তী উদযাপন করেছে সেই সাথে অনেক চড়ায় উত্তায়ে পেরিয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপাঠ হিসেবে সুনাম অর্জন করেছে এই বিদ্যালয়ের গর্ব থেকে জন্ম নিয়েছে অসংখ্য কীর্তিমান ব্যক্তি যারা সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই হীরক জয়ন্তী সমাবেশের মাঠে মঞ্চে আশেপাশে দৃষ্টি ফেললেই আমার কথা পাওয়া যায় যাবে তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্রী হিসেবে আমি তাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে গৌরবাঞ্চিত মনে করছি এই অনুষ্ঠানে আয়োজন করে যারা আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা শীতের এই উষ্ণতা ছড়ানো দিনে এখানে অনেকে আজ হারিয়ে যাবে নীল আকাশে মনে পড়বে স্কুল জীবনে সেই স্বর্ণালী দিনগুলোর কথা আড্ডা গল্প আর গানে ভরে উঠবে সবার প্রাণ দেশের বরণে এক কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরী এর অর্থ অতি সহজেই যে একটি শিশুর মধ্যেই সুপ্ত থাকে দেশের একজন সুনাগরিক আর সেই সুনাগরিকদের গড়ে তোলে আমাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়গণ মহানবী সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছিলেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো আর শিক্ষাগণ থেকে জ্ঞানের সেই প্রদীপটি প্রজল প্রজ্বলিত হয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষার্থীদের অন্তরে সেই প্রদীপটি জ্বালিয়ে দেন সেই আলোকিত অন্তরে শিক্ষার্থীরাই আলোকিত করে গোটা দেশ গোটা বিশ্ব আমাদের প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে শ্রদ্ধা স্পন্দন শিক্ষকেরা সেই কাজটি করেছেন অনেক সাফল্যের সঙ্গে সেই জন্য আমার হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা পরিশেষে যারা আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আজ এখানেই আমি বিদায় নিচ্ছি বিদায়ের আমি প্রাক্তন ছাত্রছাত্রীদের সেই সমিতিকে আমি এক লক্ষ টাকা দিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালমা আপাকে সভাপতি সাহেব কোথায় আচ্ছা আসেন আমাদের মহসিন ভাই ধন্যবাদ ধন্যবাদ বাহাত্তর ব্যাচের কৃতি ছাত্রী অ্যাডভোকেট সামাসলাম এবি আপাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে এবারে বক্তব্য আসছেন জনাব মেজবাউদ্দিন আহমেদ সাবেক সিনিয়র সচিব অত্র বিদ্যালয়ের কৃতি সন্তান কৃতি ছাত্র উনিশশো ব্যাচ জনাব পেসবাউদ্দিন আহমেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের এই ষাট বছর পূর্তি অনুষ্ঠানের অনুষ্ঠানের সভাপতি মঞ্চ উপবিষ্ঠ আমাদের সিনিয়র এবং আমার ব্যাটসম্যান যারা আছেন উপস্থিত যারা সামনে আছেন আমাদের সিনিয়র এবং জুনিয়র সবাইকে সালাম দিয়ে শুরু করছি আমরা খুবই আনন্দিত আজকে ষাট বছর পূর্তি অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এই শীতের উষ্ণতায় আমরা আমাদের বন্ধুত্বের উষ্ণতাকে আরও বাড়িয়ে দেবো এই আমাদের লক্ষ্য আজকে আমরা দুদিন ব্যাপী মনের আনন্দে আমরা আমাদের পুরনো দিনের আমরা ফিরে যাব এই স্কুল আমাদের জীবনে একটা বিরাট একটা অংশ আছে আগামী তো থাকবে আমরা যেখানে যে অবস্থায় থাকি না এখন স্কুলের টানে আমরা ফিরে আসি স্কুলকে আমরা ভুলতে পারি না এবং আমরা সবসময় চাই যখন স্কুলের কোনো ভালো সংবাদ পাই আমরা অত্যন্ত আনন্দিত হই এবং স্কুলের শুভকামনা সবসময় আমাদের মনে আছে তো আমি আশা করি আমরা দুদিন সকলে যতটুক পারি আমাদের ব্যস্ততা সকলেরই আছে তারপরেও আমরা যতটুকু সময় দিতে পারি দু দিন ম্যাক্সিমাম সময় আমরা এই অনুষ্ঠানের জন্য দেব এবং পুরনো বন্ধুদের সাথে আমরা আমাদের সম্পর্কগুলো আবার নতুন করে ঝালাই করে নেব আমরা আমাদের ছোটোবেলায় ফিরে যাব সেই স্কুলের যে স্মৃতি সেই ক্লাসের যে আবহাওয়া ছিল আমাদের খেলার মাঠের যে একটা আনন্দ সেটা আমরা আবার পুনরায় আমরা আমাদের জীবনে ফিরে পাবার একটা চেষ্টা করে দেখব এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা সালাম ভাই সহ অন্যান্য যারা ছিলেন আমাদের ব্যাচের অন্যান্য ব্যাচের অক্লান্ত পরিশ্রম তারা করেছেন আমরা সেই অর্থে অতটা সময় হয়তো দিতে পারি নাই আমরা আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সবাইকে একত্রিত হওয়ার জন্যে এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও বড় আকারে বড়ো অভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করব এবং যে যেখানে যে অবস্থায় থাকি না এখন আমরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব। আমি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান দুদিন অনুষ্ঠান সফল হোক এই শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল আলম ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক যুগান্তর সাইফুল বলবে এর আগে আমরা দেখতে পাচ্ছি একই ড্রেস পরে আমাদের কোন ইয়ারের জন্য বোনরা আসছে নিশ্চয়ই ছোট হবে কোন বলেন এইটি ফাইভ তাদেরকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই সুন্দর দেখেন একই ড্রেস পরে এটা একজনে কিনছেন না সবাই মিলে কিনছেন নাকি জামাইরা দিছে সবাই নিশ্চয়ই বিবাহিত ও ওইদিকে আরেকটা আছে সুন্দর তো ভালো লাগে ছবি তোলার জন্য সুন্দর জায়গা আছে ওইখানে স্কুল ড্রেস পরানো আছে যে কেউ স্কুল ড্রেস পরে ওইখানে ছবি তুলতে পারবেন ছেলেরা বা মেয়েরা স্কুল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে এখানে যে কেউ তুলতে পারবে সুন্দর সুন্দর হ্যাঁ স্কুল ড্রেস রাইট 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 গুড এটা আমাদের সময় স্কুল ড্রেস ছিল এই কালারটা ছিল আমরা যখন স্কুলে ছিলাম তখন এই কালারটা আমাদের ছিল ওকে ধন্যবাদ আচ্ছা মানুল আগে বলবে নাকি আমাদের আমাদের ছোট ভাই লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসকল আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই স্কাউটিংও আমার অনেক ছোট ভাই সে সময় হয়তো দুই চারটা কর্ডের ইতিপিটি দিছে কি বাড়ি দিছে কি না মনে অনেক ধন্যবাদ সকলকে শুভ সকাল আজকের উপস্থিত মাননীয় সভাপতি অনুষ্ঠানের আয়োজক বৃন্দ এবং যারা স্টেজে বসে আছেন এবং স্টেজের সামনে বসে আছেন আসলে ভাষণ দিতে আমি অভ্যস্ত নই তবু দুই একটা কথা বলতে হয় আপনারা সবাই কেমন আছেন আচ্ছা আপনার জবাব দেবেন জানি কারণ হয়তো আপনাদের অনেকে আমার বেঁচে নেন বাহাত্তর ব্যাচ কেমন আছে বাহাত্তর ব্যাচ দাঁড়ান দেখি তো ভেরি গুড কোথায় বাহাত্তর ছেলেগুলি গেলে করতে সব বাহাত্তর ব্যাচ সাবাস তালি তালি জোরে একটা তালি বাহাত্তর ব্যাচ জোরে তালি হ্যাঁ হ্যাঁ সাবাস 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 হ্যাঁ এই তো ভালো হয়েছে তো আপনার দাবাল এখনো ভাঙেন নাই একটা কথা হলো একটা বাংলাদেশের মহিলারা এগিয়ে যাচ্ছে সব জায়গায় সব কাজে করবে এখনো যদি দাবাল থাকে তো মুশকিল আচ্ছা দেওয়াল ভাঙ্গা যদি লিড কেউ নিতে চান আমার মনে হয় আপনি যদি দায়িত্ব নিতে দেন আমাদেরকে অসুবিধা নেই ভাঙা যাবে একটা সমস্যা নেই কোনো একটা না এটা তো হচ্ছে কি দৃষ্টির দেওয়াল এটা তো দৃষ্টির দেওয়াল যাই হোক আজকে এই যে সুন্দর একটা আয়োজন করেছেন যারা মনজ্ঞ আয়োজন আমরা কিছুক্ষণ আগে অনেকগুলি স্মৃতিচারণের অনেক ছবি দেখলাম এতে দেখা যাচ্ছে যে আমাদের যারা আয়োজক তারা কিন্তু অনেক কষ্ট করে এগুলি সংগ্রহ করেন এবং অনেক সময় দেন তারা সবাই বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় দিয়ে তারা কাজটা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে যে খুব ছিমছাম এবং সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে এবং আজকে সবাই আমরা উপভোগ করব এবং একে অপরে পরিচিত হব বিশেষ করে এই দাওয়ালের বিষয়টা একটু আজকে তো নাই কোনো কিছু সেটা আরও উপভোগ করবো ধন্যবাদ আপনাকে সাইফুল সাইফুল আজ এই মিলন মেলায় আসতে চমৎকার আমি সত্যি আনন্দিত এরকম একটি অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন বিশেষ করে প্রাক্তন ছাত্র সমিতির মহাসিন ভাই সালাম ভাই তাদের সঙ্গে কিন্তু আমাদের স্কুল জীবন থেকেই পরিচয় এবং সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে আমরা জানি যে তারা এই স্কুলের ছাত্রছাত্রীদের একত্রিত রাখার জন্যে সুতুর মালায় গাঁথার জন্যে একটা বন্ডিং সৃষ্টি করার জন্যে সব সময় নিবেদিত প্রাণ অস্বীকার করার কোনো উপায় নাই সালাম ভাই যখন খুশি আমাদের ডাকেন মহসিন ভাই যখন খুশি ডাকেন আমাদের যখন খুশি আমরা তাদের কাছে যাই স্নেহ ভালোবাসা পাই আমরা সেই ধন্য আমি নিজে গৌরব অনুভব করি যে আমি এই বিদ্যালয়ের ছাত্র একটা মানুষের জীবনে খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না কারণ আমি জানি যদি শিক্ষা প্রতিষ্ঠানটা ভালো হয় তাহলে যে কোনো ছাত্র মেধায় উত্তীর্ণ হয়ে যায় আমি নিজে কোনো দিন মেধাবী ছাত্র ছিলাম না কিন্তু আমার স্কুলটা বাংলাদেশের সেরা স্কুল ছিল এজন্য আমি গৌরবান্বিত আমার কলেজটি বাংলাদেশের সেরা কলেজ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এ কারণে আমি গৌরব অনুভব করি আমার রেজাল্ট আমাদের স্যারের মতো না স্যারকে যেমন এক নামে এই স্কুলে সবাই চিনি মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ডক্টর মঈন খান আলাদা করা যায় না আমরা কিন্তু গৌরব অনুভব করি অনুপ্রাণিত হই উৎসাহিত হই এবং মনে করি যে ময়নসারের পরের প্রজন্ম আমরা আজকে যখন এই আমি সকালে আসছিলাম তখন আমি আলমারি খুলে নাড়াচাড়া করছিলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলো কি খুঁজত তুমি আমি একটি ছবি খুঁজে নিয়ে এসেছি যেই ছবিটি পঁয়তাল্লিশ বছর আগে তোলা পাঁচই অক্টোবর উনিশশো সালে তোলা আমরা সাতজন ছাত্র আমাদের সেদিন ম্যাট্রিক পরীক্ষার সময় ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল এই হলরুমে কাগজের মালা দেওয়া হতো কাগজের কাগজের মালা দিয়েছিল বাহাত্তর সালে আমাদের পাঁচই অক্টোবর উনিশশো সাল আমরা সাত সাতজন ছাত্র তার মধ্যে এখানে পাঁচজন আমরা উপস্থিত আছি পঁয়তাল্লিশ বছর আগের ছবি সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে স্কুলের সামনেই ডান পাশে দাঁড়িয়ে তোলা আমাদের তো সেই স্মৃতি আমি যখন খুঁজছিলাম আলমারি কোলে আমার স্ত্রী খুব বিস্মিত সে বললো যে পঁয়তাল্লিশ বছর আগের ছবি আমি বললাম যে এটাই আমার কাছে গর্বের ধন এটাই আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি আমি আসলেই এই স্কুলের জন্য গৌরবান্বিত এই স্কুলে যারা আমাদের শিক্ষক ছিলেন আছেন সবার জন্য গৌরবান্বিত আমাদের প্রবীণ এবং নবীন সবার জন্য গর্বান্বিত আমি মনে করি যে স্কুলই আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা সেই ভালোবাসাটা যেন আমরা সব সময় মনে প্রাণে ধরে রাখতে পারি সবারই এই কামনা থাকুক আপনাদের সবাইকে ধন্যবাদ আচ্ছা যে কাগজের ফুল বললো না এটা কিন্তু পরবর্তী ইয়ারের জন্য অর্থাৎ আমরা বানাইতাম আমাদের সিনিয়রদের জন্য ক্লাস টেন বানাইতো যারা ফেয়ারওয়েল নিবে অর্থাৎ নতুন ক্লাস টেন আমার মনে হয় সবাই আমরা জানি যারা পুরনো ছাত্র কাগজের ফুল কাগজের মালা

খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে সেটা হলো বালক বালিকাদের সমন্বয়ে একটা বিতর্কের বিতর্কের ব্যবস্থা আছে তো সেই বিতর্কে আমাদের ছেলেদের দায়িত্বে আছে আমাদের সালেবাই সিক্সটি এইটের আর মেয়েদের দায়িত্বে কে আছে সেটা বলে দিবে তা আপনারা টিম করে নেবেন আমার বিতর্কটা কিন্তু জমতে হবে দেখবে দেব কারা জিতে এটা কিন্তু সাবজেক্টও বলে দেবে এরপরে সালেবাই এটা বলে দিবে সাবজেক্ট দুইটা বলে দিবে আজকেও আছে বিতর্ক কালকেও আছে কাজে জিততে হবে কিন্তু যে জিতবে তার জন্য ভালো প্রাইজ আছে মেয়েদের দায়িত্ব আছে আমির ও কেয়া বেগম 1981 ব্যাচ বিসমিল্লাহির রহমানির রহিম সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের আজকের এই হীরক জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ আমার সহপাঠীবৃন্দ এবং প্রাক্তন আসসালামু আলাইকুম আমি প্রথমেই আমার বক্তব্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আজকে আর এই মিলন মেলায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি আমি সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল বললাম কারণ এই স্কুলেই আমরা প্রথমে ভর্তি হই আর এই স্কুল তখন ছিল বাংলাদেশের তথা ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্কুল তো ওই সময় সেন্ট গ্রোডিজ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একই পর্যায়ের ছিল এবং আমরা গর্ববোধ করি যে আমরা এই স্কুলের ছাত্র এ যাবৎ যে কটি অনুষ্ঠান হয়েছে পুনর্মিলনী সেখানে আমি সৌভ্যবান যে আমি উপস্থিত হতে পেরেছি আমি এই স্কুলে থেকে পাশ করার পরে নট পড়ি তারপরে ঢাকা ইউনিভার্সিটি অনার্স পড়ি ইকোনমিক্সে এবং সর্বশেষ পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করি আমি রিটায়ারমেন্টের পরে এক্সটেনশানে ছিলাম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে তো যেখানে থাকে না কেন স্কুলকে ভুলতে পারিনি স্কুলকে সবসময় মনে করি আমি মনে করি যে ইনশাল্লাহ স্কুল আরও এগিয়ে যাবে এবং আপনাদের সঙ্গে আমার প্রায় দেখা হবে প্রত্যেক অনুষ্ঠানে আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এরপর কে সাজান ভাই বিসমিল্লা রহমান রহিম আমার নাম মোহাম্মদ শাহজাহান আমি এই স্কুলের নাইনটিন সিক্সটি ফাইভ ব্যাচেস আজকের এই মহাতই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজক বিশেষ করে আমার বন্ধু হোসেনের নামটার পরে বলি কারণ যদিও সভাপতি আমি সালামের নামটা ভুলতে পারছি না কারণ সে প্রথম থেকেই যে দায়িত্বটা পালন করে আসছে শুধু আজকের অনুষ্ঠান এর আগে পঞ্চাশ বছর পূর্তি এর আগে যেগুলো করেছি তার অবদান অবিস্মরণীয় এইবার সভাপতির দায়িত্ব নিয়ে আমার বন্ধু মৌসিন দেখিয়ে দিয়েছে যে ইয়াস আমরা পঁয়ষট্টি বছর সরি পঁয়ষট্টির ব্যাচ সত্তর দ্বার এসে বয়সের দ্বার এসে এখন আমরা ডুবে যাই নাই সেজন্য মহসিন এবং সালামের জন্য আবার করতালিক আমি বলবো আমাদের সত যে যুবক বন্ধুরা আছে যুবক বন্ধু বলবো এই জন্য এখন বয়সে শেষ নাই তারা যদি দাঁড়িয়ে একটু আমাদের দেখিয়ে দেয় যে আমরা আমাদের উপস্থিতিটা আমরা সত্তরে তার প্রান্তে পঁয়ষট্টি শুনে পাশ করেছিলাম এখান থেকে উপস্থিত সবাইকে আজকের এই অনুষ্ঠান আসার জন্য শুভেচ্ছা কারণ আমাদের এই আয়োজন যারা করেছে তাদের যে পরিশ্রম আমি স্কুলে কয়েকদিন এসে ঘুরে ঘুরে দেখেছি বিশেষ করে যারা ছোট। ছাত্রছাত্রী যারা আছে স্কুলে যারা শব্দ পাশ করে গেছে তাদের যে অক্লান্ত পরিশ্রম আমি জিজ্ঞেস করেছি মোহসিনকে বা সালামকে আচ্ছা এটা কোন বেচে এই মেয়েটা কোন বেচের এই ছেলেটা কোন ব্যাচের মানে আমার মনে হতো যে আমি সেই ছোটোকালে ফিরে গেছি একসময় গুগল ফোজ করতাম বর্তি দিলে আমার সবাইকে কিন্তু আমি স্কুল থেকে পাশ করেছি এটা আমার ভিত একটা বিল্ডিংয়ের ভিত হলো আসল এটার ওপর বিল্ডিং টিকে থাকে এই স্কুলে না পড়লে আমি জানি না আমি কোথায় যেতাম এখান থেকে পাশ পর ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি এরপর আরও কিছু করেছি আমি সরকারি কলেজ অধ্যাপনা দিয়ে শুরু করেছিলাম এরপরে বুয়েটের রেজিস্টার ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাড়ে আঠারো বছর তারপরে মাঝখানে আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটি বছর। লাস্টে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই ফেব্রুয়ারি পর্যন্ত আছি টোটাল আমার ২৬ বছর বাংলাদেশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২৬ বছর একই পদে পদচারণা আমার এবং আমি মনে করি এটার জন্য এই স্কুল আমাকে যেটা দিয়েছে সেটা আবার ভিত এবং সেটা দিয়ে আমি এতটা যে সময় অতিক্রান্ত করে পেরেছি আজকে একটা মানে সত্যি আমরা বোধহয় হয়তো ডাইরেক্টরি বা গরিজনদের সম্বর্ধনা দেওয়ার কথা ছিল যেটা আমি বলবো যে আমাদের ফেইলোর ভাবলো না আমাদের স্টেপস নেক্সট স্টেপসের কাজটা আমরা শুরু করছি সালামের খুব ইচ্ছা ছিল যে আমরা যেন এইবারই বের করতে পারি তো সময় পারলাম না আজকে আপনাদের বইয়ের একটা ফর্ম দেওয়া হচ্ছে প্লিজ আজকে যারা পারবেন না কালকে ফর্মটা ফিল করে ছবি সহ আমরা এখানে একটা বক্স রাখবো এই বক্সে ফেলে দিবেন এবং যারা পারবেন না দুটো ঠিকানা দেওয়া হচ্ছে নিচে আপনি কুরিয়ার হোক বা পোস্টে হোক যেভাবেই হোক পাঠিয়ে দেবেন যারা আমাদের ডাইরেক্টরকে এটা আপডেট করতে পারি কারণ আমার ডাইরেক্টরি হলো আমাদের পরিচয় এটা দিয়ে আমরা একজন জানতে পারবো যে আমাদের সাথে যারা ছিল বা ভবিষ্যতে আমাদের পরে যারা পাশ করেছে আগে যারা পাশ করেছে কে কোথায় আছে কে চলে গেছেন সবাই সম্বন্ধে আমরা জানতে পারব প্লাস যে গুনিজন সম্বর্ধনা সেটার আমরা পাবো আমরা বলেছি কোন ব্যক্তি যদি ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি কোনো মানে খ্যাতিবান কোনো অর্জন করে থাকে সেটাও সেটা উল্লেখ করবেন তো আজকের উপস্থিতির জন্য আজকে সারাদিন আমরা এনজয় করব কালকেও করব সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আবার যেন সবার জন্য দোয়া করবেন যেন আমরা পঁচাত্তর বয়স মানে বলে কি স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে আমরা থাকতে পারি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আচ্ছা আজানের জন্য এক মিনিট বিরতি আমরা পোনে একটা পর্যন্ত অনুষ্ঠান চালাবো তারপরে আমরা বিরতি দেব এখন আমাদের বড় ভাই জনাব নুরুল আলম খান এখন আমাদের সামনে বলবেন আজানটা শেষ হলেই আচ্ছা আমরা শুরু করব তা আমরা বিরতি যখন হবে বিরতির পরে কিন্তু স্মৃতিচারণ এবং মাঝখানে বিতর্ক হবে দুইটা ব্যাস একটা ব্যাস হলো উনিশশো উনষাট তো নাই ষাটের থেকে উনিশশো পঁচাশি আট হলো উনিশশো থেকে দুই হাজার সতেরো ওই সময় এই প্রতিযোগিতাটা প্রথম আজকের দিনটা হবে যে ছাত্ররা ভালো ছিল না ছাত্রীরা ভালো ছিল এটা জাস্ট ফান সবাই ওইভাবে দুইটা দুইটা গ্রুপ করে ভাগ করে আলোচনা করতে হবে আর নেক্সট ডেতে আমরা যে সাবজেক্টটা সেটা হলো আমাদের সময় স্কুল ভালো ছিল নাকি এখন স্কুল ভালো অর্থাৎ পুরোনো ব্যাচের সময় স্কুল ভালো ছিল না নতুন ব্যাচদের সময় এইটা এইটার জন্য যারা যারা বিতর্কে অংশগ্রহণ করতে চান মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে সালে সাথে সাথে ওই যে আমাদের মেয়ে যে বোন ছোটো বোন বললাম ওর সাথে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল এখন তো নতুন নামকরণ হয়েছে মতিঝিল সরকারি বালক বালিকা বিদ্যালয় কিন্তু আমরা এটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবেই জানতাম আমি উনিশশো তেষট্টি সনের ব্যাচের একজন ছাত্র ছিলাম এখন আমাদের এখানে আমার নাম নুরুল আলম খান আমাদের তেষট্টি সনের যারা আছেন উপস্থিত আমি তাদেরকে একটু অনুরোধ করব আপনারা সবাই একটু আপনাদের দাঁড়িয়ে সকলকে একটু দেয় যে তেষট্টি সনের ব্যাচের আমরা কারা কারা আছি আজকে তালিবাদান সবাই তো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রাক্তন ভাই প্রাক্তন জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি সত্যি আনন্দিত আমার যতদূর মনে হয় এর আগে এই স্কুলের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম পরবর্তীতে যখন গোল্ডেন জুবেলি অনুষ্ঠান হয় দুর্ভাগ্যবশত আমি অনুষ্ঠিত উপস্থিত হতে পারি নাই যাই হোক এবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও শুধু মনের একান্ত আগ্রহে এই হিরক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সেজন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তো আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর আয়োজন এটা আমি ধারণাও করি না যে আজকে এই এখে সে এরকম সুন্দর একটা মিলন মেলায় উপস্থিত থাকতে পারব তো যাই হোক আমাদের স্মৃতিচারণ ভবিষ্যতের সামনে যেটা আমাদের এখানে সাধারণ সম্পাদক সাহেব সালাম সাহেব বললেন যে স্মৃতিচারণ অনুষ্ঠান হবে সেখানেই আমরা স্মৃতিচারণ করব আজকে শুধু আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি সালাম আলাইকুম ওই যে গ্রুপ ছবি যারা তুলতে চান ওই যে মঞ্চটা তৈরি হচ্ছে হাতের ডান দিকে দেখবেন আর ওই ওইটার ভিতরে আছে যারা স্কুল ড্রেস পরে পড়তে চান ছবি তুলতে চান স্কুল ড্রেস পরে ওই যে সামনে স্টলের মধ্যে আছে যে কোনো এখন এখন আর কে সুলতান ভাই সুলতান ভাই জনাব সুলতান আহমেদ সাবেক সভাপতি মতিঝিল সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি সভাপতি বিসমিল্লাহির রহিম আমার পরিচয় ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন আর উত্তর ঘুরে পরিচয় দিতে চাই না মঞ্চে আমার ছোট ভাই সভাপতি محسن আর সামনে যারা বসে আছেন সবাই আমার ছোট সকলকে আমি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম জীবনের এই বেলায় ষাট বছর পর যে আবার স্কুলে কথা বলতে পারবো এটা কখনো ভাবি নাই বা চিন্তাও করি নাই তাই আমি অত্যন্ত ভাগ্যবান এই ষাট বছর পূর্তিতে আমাদের জন্মদের একটা শিশু আজকে এত বড় হয়েছে দেখতে কত ভালো লাগে আমি সত্যি আজ সুখের উল্লাসে উল্লসিত এই প্রতিষ্ঠান কি এটা একটা ইনস্টিটিউশনে পরিণত হতে যাচ্ছে আমি মনে করি এটাকে ওইভাবে যদি আমরা নার্স করি নার্সিং করি বা টেক কেয়ার করি তাহলে মনে এটা আস্তে আস্তে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়াবে ও কি স্কুলের সম্বন্ধে স্মৃতি সম্বন্ধে কী বলবো এটা এই স্বল্প পরিষণে এই বলা বলে শেষ করা যাবে না কারণ অনেক দিন অনেক অনেক মাস অনেক দিন অনেকক্ষণ আমরা স্কুলে কাটিয়েছি তবে জীবনে আজকে যে অবস্থানে আমি আসছি তার ভিত্তিটা রচনা হয়েছিল এই স্কুল থেকে এই স্কুলটাতে আমি পড়াশোনা করতে পারছি বলেই বোধ হয় আজকে এখানে এসে দাঁড়াইতে পারছি আমি স্কুলটার সম্বন্ধে কিছু কথা বলতে চাই এই স্কুলটিতে আমাদের প্রথম শুরু হয় একজন হেড আন্ডারে কাজী জাহানারা খানের সময় তারপর পঁচিশে মে উনিশশো আটান্ন সনে এই স্কুলে জয়েন করলেন সৈয়দানোয়ার আহমেদ দুঃখের বিষয় ওই দিন উনি এসে দেখে ক্লাস বর্জন করেছি সব ছেলেরা আমরা মাঠে ক্লাস ফেলে চলে এসছি ক্লাসে ক্লাস করব না কারণ গার্লস সেকশনের হেড কাজী জাহানার খান হেডমাস্টার সাহেব আমাদের বর্তমান হেডমাস্টার সাহেবের যে কক্ষটা রয়েছে তার দক্ষিণ পাশে যে ওয়ালটা উনি অনেকগুলো জায়গায় এনক্রোজ করে আমাদের জায়গা নিয়ে উনি ওয়াল দিচ্ছিলেন তো আমরা জায়গা পাওনা আছি অনেক আমাদের সীমানার ভিতরে এসে উনি ওয়াল দিচ্ছেন আমরা বাধা দিলাম তারপর সবাই বললাম যে এই কাজ বন্ধ বন্ধনা করলে আমরা ক্লাসে যাবো না তখন উনিও আমাদের হেডমিস্ট্রেস আমাদের হেডমাস্টার হেডমাস্টার আর কি তারপর সব ছেলে মেলে আমরা একত্র হইলাম বললাম যে আমরা ক্লাসে যাবো না যতক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ না হয় ইতিমধ্যে শুনলাম আমাদের স্কুল হেডমাস্টার আজকেই জয়েন করছেন উনি লাইব্রেরি টিচার সঙ্গে গেছেন সেখানে গিয়ে শুনলো যে ছাত্ররা সব ক্লাস বর্জন করে আসে এই কারণে তারপর স্যার আসলেন হাতে একটা চামড়ার ব্যাগ আর ওনার একটা হাতে একটা রুমালের মধ্যে পেঁচানো থাকতো আর চুরুর ছিল ওকে উনি আসতেন আসে আমাদের এই মাঠের গেটের সামনে দাঁড়ায় বললো ব্যাপারটা আমি শুনেছি আমি বিষয়টা আমি দেখব তোমার ক্লাসে যাও আমরা তখন সবাই ক্লাসে গেলাম এই হলো স্কুলের একটা প্রথম স্মৃতি তারপর আমি আমার লেখাতে লিখেছি সব ছবি যদি হয়ে থাকে আমি জানি না যদি সব সাফা হয়ে থাকে তাহলে এর মধ্যে লেখাগুলো আপনারা পাবেন তারপর স্কুলে মঈন খান আমাকে বললো বলার জন্য যে ও তো নাটকে অভিনয় করছিল এটা একটু বলার জন্য বললো যা নাটকটার কথা আপনি একটু বললেন তো উনিশশো ষাট সনে আমরা মেট্রিক পরীক্ষা দিতে যাব তার আগে উনষাট সনে আমরা হেডস্টারকে বললাম স্যার আমরা সবাই একটা নাটক করতে চাই ওই নাটক ফান্ড করতে গেলে ফান্ড তো নাই নাটকে ফান। নেই তারপর স্প্যাল স্যার মজিদ স্যার আর একশো পারিশ করে বললো ফান্ড দিতে পারবো না নাটক করো আমরা দেখা করলাম বললাম স্যার ফান্ড আমরা নিজের পকেট থেকে দিই আমরা এটা নাটকটা করবো তখন ছাত্র সংখ্যা কম প্লাস টেনে সাতজন নাইনে পঁচিশ জন আমরা যখন নাইনে পড়ি তখন তখন আমরা ট্রেনে পড়ি হ্যাঁ তখন টেনে ট্রেনে পড়ি আমাদের প্রি টেস্ট হয়ে গেছে তখন হেডমাস্টার সাহেব বললেন টেস্টের এক মাস আগে নাটক শেষ করতে হবে উনি নাটকের ডেট ঠিক করে দিলেন এবং বইটা ঠিক করলেন স্পেন্সার আশকার ইবিন সাইকেল লেখা স্মাগলার সেই নাটক মঞ্চস্থ করলাম নাটকে কালচারাল অনুষ্ঠান হবে তখনকার শিল্পীর খুব অভাব ছিল আর যারা ছিল তাদেরকে আমরা আনতে পারিনি পয়সার জন্য তো নয়াবল্টনে আমাদের অনেক বন্ধু থাকতো থাকতো ওখানে আমাদের এখন প্রখ্যাত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ডাক্তার শাহিন তাদের বাসায় নয় নয়াবল্টন ছিল তারা ঠিক করলাম শাহিনকে আমরা গান গাওয়াবো শাহিনের বাসায় গেলাম ওর মা বললো টাকা ছাড়া গান গান গাওয়ানো যাবে না পাঁচটা টাকা লাগবে যদি তোমরা নিতে চাও পাঁচ টাকা দিতে হবে তখন আমরা উপায় নেই পাঁচ টাকা যখন আমাদের অনেক বড় বোঝা হয়ে যায় পাঁচ টাকা চারটি কথা নয় কারণ পুরা স্টেজ সাজাতে লাগছে আশি টাকা আর মেকআপ জন্য লাগছে পনেরো টাকা আর শাহিনকে দিলাম পাঁচ টাকা অনেক টাকা ব্যাপার এখানে তো অনেকেই অনেক কিছু অনেক মানে কী বলবো অনেক মানে ঘর থেকে টাকা চুরি করে হোক আংটি বিক্রি করে হোক মা শাড়ি বিক্রি করে হোক এই টাকা জোগাড় করে আমরা এই নাটক করলাম একত্রিশে অক্টোবর উনিশশো উনষাট প্রধান অতিথি ছিলেন কবি গোলাম মোস্তফা সুন্দর নাটক করলাম ভালোই হলো তারপরে তোর পরীক্ষা টেস্ট পরীক্ষা পরীক্ষা পরে স্কুলে চলে যেতে হবে তো স্কুলে চলে যাবে তো বিশ্বাস করতে পারি না কেন যাবে স্কুল থেকে স্কুলে যাবো না আমরা এই স্কুল থেকে কীভাবে বাঁচবো কীভাবে থাকব তখন পরীক্ষা হলো ফেব্রুয়ারি মাসের সাত তারিখে উনিশশো ষাট সনে স্কুলে আমাদের সিট পড়তো নয়া স্কুলে পরীক্ষা দিলাম এই সাতই ফেব্রুয়ারি তো রেজাল্ট হওয়ার আগে আমরা দেখলাম পদব্রজে পায়ে হেঁটে ইস্পাকিস ভ্রমণ করলো শিরপ্রদ চৌধুরী দেবব্রত চৌধুরী আর কৌতুক অভিনেতা ফরিদারি এই ফরিদারি সূর্যব্রত আর দেবব্রত তারা পায়ে হেঁটে পূর্ব পাকিস্তান ভ্রমণ করলো দেখে আমাদের লোভ হইলো আমরাও করবো তিন মাস ছড়িয়ে আসে রেজাল্ট হইতে দিয়ে আসে আমরা এই ফাঁকে দেখি এত কিছু করা যায় কিনা তখন চিন্তা করলাম সাইকেলে আমরা কক্সবাজার যাব যেতে গেলে আমার পারমিশন লাগে তখন ঢাকার ডিস্ট্রিক্টের আলী আহমদ সাহেব চিরাংবাড়ি ওনার কাছে গেলাম উনি একটা পারমিশন দিল যেখানে তোমার যাবা থানাতে হোল্ড করবা রাতে থানায় থাকবা থানা বাড়ি থাকবা তোমরা এই তোমার নিরাপত্তার জন্য আমি বলে দিচ্ছি আর তোমার এই চিঠিটা দেখাবে সবাই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে তো যথায়ীতি আমরা আঠারোই মার্চ স্মাইল সার এবং চিত্রশিল্পী যে আপনার এই যে মাওলা আর শান্তিনগর ক্লাবের সেক্রেটারি আমাদের গেট থেকে বিদায় করে দিল আমাদের সামনে সাইকেলের সামনে ট্যুরিস্ট দেখাটা ক্যারামক মাওলা হাতে রাখা আমরা চারজন যাত্রা করলাম আঠারোই মার্চ রোজার মাস ছিল উনিশশো আটশনে আমরা চার দিনে দিন গিয়ে কসপাতায় পৌঁছলাম দিন রাত সাইকেল চালাই কিন্তু ফিরার পথে আমাদের একজন খুব কাহিল হয়ে গেলো সে আসতে পারলো না আমরাও অনেক টায়ার হয়ে গেলাম আমরা কসবা থেকে বাসে আসলাম চিরিয়াগ চিড়িয়াং থেকে আবার সাইকেলে আসলাম ঢাকায় আমি নিয়ে গেছিলাম বুধ দশ টাকা সঙ্গে বসলু নিয়ে গেছিল পনেরো টাকা আরও কেউ হাবিব নিয়ে গেছিল দশ টাকা এই টাকা সঙ্গে নিয়ে আমরা কসবাতে গেলাম আসার সময় কুমিলা চিটাং থেকে সুটকি সুটকি মাছ আর কুমিলা থেকে ব্যাথের জুলি কিনলাম তারপর আড়াই টাকা ফেরত আমার আমার কাছে দিলাম যে আর আড়াই টাকা ফেরত আসছে তো সেই দিনের কথা মনে হয় দিনের কথা তারপরে এই ঘটনা গেল স্কুলে কীভাবে থাকতে পারি নানা ফোন নানা বসে বসে আমরা মিটিং করি কীভাবে স্কুলে থাকা যায় একদিন হেডমাস্টার সাহেবের বর্তমান যে মানে আবাস মানে বাসাটা আছে এখানে সবুজ ঘাসের মধ্যে বসে আমরা যারা এখান থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম তারা বসলাম যেটা প্রাক্তন ছাত্র সমিতি করতে হবে যাতে আমরা স্কুলের সঙ্গে পিছনের দরজা দিয়ে হোক আর সামনের দ্বারা দিয়ে হোক আমরা স্কুলের সমৃদ্ধ থাকতে পারি স্কুল থেকে আমরা যাবো না স্কুল ছাড়বো না তো সেই চিন্তা করতে করতে আমরা প্রথম বেচের সাতজন আমরা যাব জন এই আঠাইশ জন মিলে আর এই সিক্সটি ওয়ানের ব্যাচের দুইজন গোফরান আর রফিকুল জামান ইচ্ছাফেক্ষা সামাজিক ছিল অফিক উজ্জামান তারা বসে একটা সিদ্ধান্ত নিলাম একটা ই করবো আমরা প্রাক্তন ছাত্র সমিতি করবো এটা পরবর্তী পরের দিন স্কুলে এসে যখন স্যারকে বললাম বুড়া স্যারকে বললাম স্যার এই আমরা করতে চাই কর 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 এই লোক ভালোই হয় কর 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 তো বললাম স্যার দোয়া করে নেন তখন সেই মুহূর্তে আমাদেরকে ই করল বেশি উৎসাহ দিল খ্রিস্টান টিচার পলিকাপ ডরেস আমাদের ইংরেজি পড়াতেন হবে পলিকাব ডরেস তারপরে সিরাজুল হক খান আমাদের ক্লাস টিচার মুক্তিযুদ্ধের সময় উনি শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ইংরেজি প্রফেসর হয়ে চলে গেলেন আমাদের স্কুলে এক এক বছর ছিলেন ক্লাস নাইনে আমাদের ক্লাস টিচার ছিলেন সিরাজুল হক খান পারি নোয়াখালী তারপরে শামসুল আলম চৌধুরী যিনি পরবর্তী সময় কলেজ স্কুল হেডপ্রাস্টার ছিলেন উনি মজিদ স্যার ইসমাইল স্যার বীরেন স্যার বীরেন স্যার স্কুলে থাকতেন উনি ব্যাচেলার ছিলেন দুতারাতে ওনার একটা রুম দিয়েছিল হেডমাস্টার সাহেব ওখানে ওই মাটিতে বিস্তা করে ওখানে উনি ঘুমাইতেন রাতে ওখানে থাকতেন ওনার কোনো ইয়ে সংসার হ্যাঁ আর বেহালা বাজাতেন ওনার সংসদের মতো ছিল না চিঠা চিঠা বাড়ি আর ছুটির দিন বেহালা বাজাইতো আমরা এসে শুনতাম বিকেলবেলা সকাল যখন অবসর পেতেন আমরা এসে স্যার বেহালা শুনতাম অনু স্যার বেহালা বাজানি শুনবো দুতারায় গিয়ে বেহালা শুনতাম তারপরে আমরা আমাদের যে চিন্তা ওসেমস মানে ওসেক্স প্রথমে নাম ছিল ও সেক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ওল্ড স্টুডেন্ট সেন্ট স্কুল সেন্ট গভর্ন স্কুল সিটা সিটা পরে পরিবর্তন হয়েছে এম দিয়া যখন মসজিদ গভর্নমেন্ট স্কুল হলো তখন আমরা স্বাধীনতা পরে ওসেমস্ক ওসেমস হয়ে গেল কিন্তু আমাদের জন্ম হলো ও সেক্স নিয়ে ও এস ও সি এস ও তো যেহেতু সেন্টা গভর্নমেন্ট সেন্ট গভর্ন সিটি পড়ি সি আমাদের বাদ বাদ দেওয়া যায় না এটা মুখ্য বিষয় তো স্কুলের হেডমাস্টার সাহেব দুঃখ করে বললেন দেখ আমার স্কুলে ফান্ড তো দিতে পারি নাই নাটকের টাকা দিতে পারি নাই আমার পাঁচশো টাকা উপরে খরচ করলে করাচিতকে আমার অনুমোদন আনতে হয় যে স্কুলের হেড অফিস স্যার যার টাকা খরচ করবেন ওইটা অনুমতি এবং অনুমোদন করাচি থেকে আসতে হবে তাহলে উনি খরচ করতে পারতেন না যে কারণে উনি আমাদের সব কাজে সবসময় সহযোগিতা স্কুলও ভালোভাবে চালাতে না এই উত্তর পাশে মাঠের এই গর্ত ছিল বর্ষায় পানি জমতো আমরা খেলতে পারতাম না পরে দুই দিয়ে এই কামলাইনে মাটি ভরাট করলাম এই কর্নারটা এই উত্তর পশ্চিম কর্নাটা ভরাট করে আমরা খেললাম মানে মাঠ কোন ব্যবস্থা করলাম পোস্ট ছিল না গোল গোল পোস্ট ছিল না গোল ভালো ছিল না এই বাজারে আমির উদ্দিনের দোকান থেকে ব এক বাস কিনলাম কিনে দুইটা আপনার গোলপোস্ট বানাইলাম দুটা গোলপোস্ট বানাইয়া এই খেলা মানে উদ্যোগ করলাম সবাই বিকেল খেলি আর এই কর্ণাকিপ মারার জন্য অসুবিধা হয় এটা মারিয়ে দিয়ে ভরাট করে আমরা কনাকিপ করলাম আমার ঘন্টা বেজে গেছে আমাকে আগামীকাল বলার জন্য আমাকে অনুরোধ করা আবার সুযোগ দেওয়া হবে বলে আমাকে আশ্বাস দিল জানি আমি সেই সুযোগ পাই কি না তারপর আমি অনেক আরো ছোটখাটো কথা ছিল যদি পাই সময় পাই বলবো যদি সুযোগ দেওয়া হয় আবার কথা দেয় তাহলে এই মাইক ছাড়বো না ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সুযোগ দেবো আচ্ছা ধন্যবাদ রাখো সুলতান ভাই ভক্ত আমরা শুনবো তবে আমরা আরো একটি বিষয় আছে যেটা আপনাদের জানাতে চাই যে বছর যখন আমরা আমাদের ষাট বছর পূর্তি করতে যাচ্ছি তা আমাদের ব্যাস সিক্সটি সেভেন তারা পঞ্চাশ বছর পূর্তি করতে যাচ্ছে তাদের স্কুলের কাজে তাদের সম্মানে এখানে আমরা একটা কেক কাটবো এবং সিক্সটি সেভেন ভাইদের সবাইকে বলবো মঞ্চে আসার জন্য সিক্সটি সেভেন এবং টোয়েন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে নাইনটি থ্রি ব্যাস নাইনটি থ্রি ব্যাস কি কেউ আছে নাইনটি থ্রি তোমরা রেডি থাকো এখন যদি রেডি থাকো এখন করবো আর নাহলে লাঞ্চের পরে তোমরা যেটা বলো আর সিক্সটি সেভেন এখন চলে আসবে 67 yeah, yeah. 67 এর 50 বছর পূর্তি হচ্ছে কেক কাটার সময় আমরা সবাই একটু Tali দিব অন্তত আমরা হয়তো অনেক সিনিয়র যারা হয়ে গেছেন 50 তাদেরটা পালন করতে পারি নাই দুঃখিত কিন্তু এরপর যারা হবে আমরা আশা করব নতুন প্রজন্ম সবারটা করবে কেকটা কে ছবি আমাদের বেচে রশন আক্তার ছবি সিক্সটি ব্যাচ সকালেও দেখেছি কোথায় ছবি তুমি চলে আসো সিক্সটি সেভেনে বোন নাই কেউ ছবি আপা ছাড়া আর কেউ নেয় ছবি আপা কেউ তো দেখছে না আর কেউ আছে সিক্সটি সেভেন সরি দুর্ভাগ্য আপনাদের ও আসে সিক্সটি সেভেন ওই যে ছবি আপা আসতেছে পাকিস্তান আম বলেও হার্ডেলসে রেকর্ড করছিলো এখনো দৌড়ে রেকর্ড করবে হ্যাঁ কেক কাটা কেকটা দিবে শুধু আকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় পশ্চা হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে 67 ব্যাচের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে তাদের সকলকে জোরে করতালের মাধ্যমে অভিবাদন জানাবো। সবাইকে তালি দেন আমরা তো কি বলবো ছোট ভাই বোনরা পিছনে বসে আছে কেউ হাত হাততালি দেয় না। সবাই তালে দাও একটু। সবাই আমরা অনেক জোরে হাততালি দিয়ে 67 ব্যাচকে অভিবাদন জানাচ্ছি। আর কেকটা কি আপনারই খাবেন নাকি আর কেউ খাবে?

নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী আসসালামু আমি 67 ব্যাচে সাজ্জগুলুল আব্বাস আমাকে সবাই ডাক নামে কোচি বলেই ডাকে তো আমি এই কমিটির আবার একজন মেম্বারও আমি যে প্রাক্তন ছাত্র সমিতি আছে তার একজন মেম্বার তো আমি আমার পক্ষ থেকে আমার ব্যাচের পক্ষ থেকে আমি সমিতিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে রিকগনাইজ করার জন্য আমরা আপ্লুত থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি ভাত থ্যাংক ইউ ভি মচ উনি অবশ্য আমাদের অর্থমন্ত্রী উনি মেম্বার না উনি অর্থমন্ত্রী এই যে এখন অর্থ ওনার হাতে দিয়ে দিলাম আমাদের নাইনটি থ্রি ব্যাজেটটা বোধহয় ছোট ভাই বোনরা রেডি না রেডি হোড না হলে আমরা তাহলে এটা পরে করবো আমরা নামাজের নামাজের পরে লাঞ্চ যে বিরতি আছে সেই বিরতির পরে আমরা করব। তা আমরা এখন লাঞ্চ বিরতি আমরা লাঞ্চ বিরতিতে যাচ্ছি এর আগে সভাপতি সাহেব বলবেন এই অ্যানাউন্স করো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মতিঝিল সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সভাপতি মহসিন আহমেদ উনিশশো পঁয়ষট্টি ব্যাচ মহসিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে যারা আপনার উপস্থিত হয়েছেন সকলকে আমি আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা আজকে এবং কালকে দুই দিনেই সমানভাবে এসে এইটার আজকের অনুষ্ঠানটা উপভোগ করবেন আসলে সভাপতির কিছু বক্তব্য তো নাই হয় বিদায় সময় কিছু বলতে হয় ধন্যবাদ সবাইকে আর এখন নাস্তার বিরুদ্ধে এর বাইরে আসলে সভাপতির কোনো বক্তব্য থাকে না সালামরা অনেকটা ষড়যন্ত্র করি কিন্তু আমার ঘরের উপরে সভাপতি পদটা চাপাই দিছে আমাকে তারা আব একটা আবদ্ধর মধ্যে নিয়ে এসছে যার ফলে আমি ছোটাছিটিটা করতে পারতেছি না যাই হোক কেউ না কেউ তো দায়িত্ব পালন করতেই হবে যিনি আমার আগে সভাপতি দায়িত্ব পালন করতেছিলেন যেমন জাহেদ ভাই উনি উনিশশো ষাট সালের ছিলেন উনি একটি মানুষ ছিলেন উনি দেশে নাই বিধায় আমাকে দায়িত্বটা পালন করতে অবশ্যই সুদীপেন্দু আমি আপনাদেরকে এখন এই কথাটাই বলবো আপনারা যারা যাবেন দেখবেন হাতের ডান দিকেই আপনাদের জন্যে খাবারের ব্যবস্থা করা আছে ওখান থেকে কোপন দেখিয়ে আপনারা খাবারটা গ্রহণ করে নেবেন আমরা আবার দুটো থেকে দুটোর দিকে আমরা আবার নতুনভাবে আমাদের অনুষ্ঠান শুরু করব এখন আমরা নামাজের বিরুদ্ধে দিচ্ছি সবাইকে ধন্যবাদ একটি হারানো বিজ্ঞপ্তি সত্তর ব্যাচের লিলি আপার একটি আংটি হারিয়ে গেছে বেলুন ওড়ানোর সময় আপার হাতে